সবাই কি আছেন? হ্যালো, সবাই কি আমার কথা শুনছেন? আচ্ছা, অনেকেই হচ্ছে দেখলাম হোয়াটসঅ্যাপে লিখছে যে ঢুকতে পারছি না, এই সমস্যা। আপনাদের কি সমস্যা হচ্ছিল? আমার জানার মতে ফেসবুকটা অফ আছে শুধুমাত্র, তাছাড়া অন্যান্য সবগুলাই ঠিকঠাকই আছে, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আমরা আরও 5 মিনিট অপেক্ষা করি, এখানে অনেকে বলছে তো যে নেট প্রবলেম, ওরা ট্রাই করুক। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? তাহলে সবাই কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, আমি বলি সেটা হচ্ছে সবারই, হয়তো বা অনেকেরই, অনেকের বলতে সবারই ফেসবুকটা অফ আছে,
সো হচ্ছে আজকে হয়তো বা ওপেন করে দিবে ফেসবুকটা, অনেকে সবাই ঢুকতে পারবেন না আর কি, সেক্ষেত্রে ভিপিএন ইউজ করলে ঢুকতে পারবেন হয়তো বা। আচ্ছা আমরা ক্লাসে চলে যাই, আজকে আমরা দেখাবো যে হচ্ছে আমরা কিভাবে, আমরা এর আগে দেখেছি ফেসবুক, দেন হচ্ছে লিঙ্কডইন, তারপরে দেখেছি টুইটার, তারপরে দেখেছি পিন্টারেস্ট, ঠিক আছে? তো আজকে আমরা দেখবো যে ইনস্টাগ্রামে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি। সো ইনস্টাগ্রামের মার্কেটিং এর আগে ওভারভিউটা বলি যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর হচ্ছে ইনস্টাগ্রামটা কিসের জন্য সুবিধা বা হচ্ছে। আচ্ছা একটু মিউট করেন, ওকে মিউট করে দিচ্ছি। আচ্ছা ইনস্টাগ্রাম, আচ্ছা আচ্ছা আপনার একটু মিউট করে ফেলেন, তৌকির মাহমুদ। আচ্ছা আমি বলি সেটা হচ্ছে ইনস্টাগ্রামের যে ওভারভিউটা, ইনস্টাগ্রামের মাধ্যমে হচ্ছে বাইরের যে দেশগুলো আছে এগুলাতে কিন্তু মোটামুটি অনেক ভালো সেল নেওয়া আসা যায় বা অনেক ট্রাফিক এখান থেকে নেওয়া আসা যায় বা আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তো এটার মাধ্যমে বাইরের যেমন আমেরিকা বা অস্ট্রেলিয়া ওনারা যে দেশগুলো আছে এই ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু ভালো পরিমাণ একটা সেল জেনারেট করে, ঠিক আছে? তো কীভাবে সেল জেনারেট করবেন, কীভাবে লিঙ্কটা দিবে বা ইউআরএলটা বসাবেন, তো সেই বিষয় নিয়ে হচ্ছে আমি হচ্ছে ভিডিওতে দেখাবো। তো আমি প্রথমেই চলে যাচ্ছি, আমাদের প্রথমে একটা দরকার হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট। সো আপনাদের মধ্যে কি সবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে, মানে ওপেন করা আছে? আচ্ছা আর ওকে সবার কি আছে? ওকে সবাই একটু মেসেজ জানান, কথা না বলতে পারলেও মেসেজ জানান যে আছে বা নাই। আচ্ছা আছে আছে, ওকে। আচ্ছা ম্যাক্সিমাম ম্যাক্সিমামই আপনাদের আছে। সো আমি আপনাদের তারপর একটা দেখাই যে অ্যাকাউন্ট একটা সুন্দরভাবে কিভাবে তৈরি করবেন। সো আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করার পরে আমি একটা হচ্ছে কাজ করি, একটা অ্যাকাউন্ট খুলে ফেলি, জাস্ট ডেমো একটা অ্যাকাউন্ট খুলে ফেলি। সো instagram.com এ চলে যাচ্ছি, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে আচ্ছা আমার এখানে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এটা লগ আউট করে ফেলছি, ঠিক আছে? আমি এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে যেতে হবে সাইন আপ অপশনে। তো সাইন আপ অপশনে যাওয়ার পরে এখানে দেখেন সরাসরি আপনি ফেসবুকের যে ইউজার নেম পাসওয়ার্ড সেটা দিয়েও লগ ইন করতে পারেন, অথবা হচ্ছে আপনি এখানে ইনফরমেশনগুলো দিতে পারেন। তো এখানে একটা হচ্ছে আপনার মেল চাচ্ছে, মেল অথবা ফোন নাম্বার। তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে আপনার যে ফুল নেমটা। আচ্ছা এই নাম এই নাম্বার দিয়ে আমি হয়তো বা ইউজ করছি এটার কারণে দিচ্ছে না, সো সেক্ষেত্রে আমি একটা মেল দিয়ে করি যেটা আমি নতুন ওপেন করেছি। এখান থেকে আমি মেলটা নিয়ে নিই, এখান থেকে জাস্ট এই মেলটা নিয়ে নিচ্ছি। এখান থেকে জাস্ট আমি যে মেলটা নিয়ে নিই, এখানে আমি আমার মেলটা দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে ফুল নেম, ঠিক আছে? তো এখানে ফুল নেম দিয়ে দেই, যে ডেমো অ্যাকাউন্টের নাম সেটা আমি দিয়ে দিচ্ছি রাজ সলিউশন। দেন হচ্ছে এখানে আপনি ইউজার নেম সেট করতে পারবেন। তো ইউজার নেম সেট করার জন্য আমি জাস্ট এটা দিয়ে দিচ্ছি, কোনো স্পেস দেওয়া যাবে না এবং ছোট অক্ষরে লিখবেন তাহলে বেটার, ঠিক আছে? রাজ সলিউশন বিডি। দেন হচ্ছে কি আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তো পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি,
আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেন যদি আমি সাইন আপ অপশনে ক্লিক করি, আমার কিন্তু এখানে যাচ্ছে অ্যাড ইওর বার্থডে, আপনার যে বার্থডেটা আছে সেটা দিয়ে দিন। সো আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ দিয়ে দিলাম। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আপনার কি একটা কনফার্মেশন কোড আপনার মেলে চলে যাবে। তো আমি এটার জন্য আমার মেলটা একটু চেক করি, আমার মেলটা একটু রিলোড দিয়ে নেই। এই যে আমার এখানে কিন্তু একটা কনফার্মেশন কোড চলে আসছে, তো এটা আমি কপি করলাম। কপি করার পরে এখানে কনফার্মেশন কোডটা দিয়ে দিলাম, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, কোডটা কি? হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা আমার দেখেন, আমার কিন্তু ইনস্টাগ্রামটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আমার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি এখানে জাস্ট এখানে ক্লিক করে প্রোফাইলে চলে যাচ্ছি, আমার প্রোফাইলটা এখানে দেখানো হচ্ছে। তারপর নিচের দিকে যে অপশন আসছে যে ফাইন্ড ফেসবুক ফ্রেন্ডস, তারপর অ্যাড ফোন নাম্বার, ফোন নাম্বারটা অ্যাড করতে হয়, অ্যাড প্রোফাইল ফটো, প্রোফাইল ফটোটা এখানে অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট একটু এডিট করে নিচ্ছি, এডিট করে প্রোফাইলগুলো ঠিকঠাক করে নিচ্ছি। আমি যদি এখানে এডিট প্রোফাইলে ক্লিক করি, দেন হচ্ছে এখানে নেমটা দেখাচ্ছে আপনি কোন নেমটা চাচ্ছেন, দেন হচ্ছে ইউজার নেম, আপনি ইউজার নেম কোন নামে দিবেন সেই ইউজার নেমটা, দেন হচ্ছে আপনার ওয়েবসাইট, দেন হচ্ছে বায়ো, বায়ো সেকশনটা লিখবেন। সো আমি একটা একটু করে এখানে দিয়ে দিই, ঠিক আছে। এখানে আপনার প্রোফাইল, প্রথমে প্রোফাইল যে পিকচারটা, এই পিকচারটা কীভাবে চেঞ্জ করবেন। সো আমি এখানে যদি ক্লিক করি, সবাই কি দেখছেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আমি দেখেন চেঞ্জ করছি, চেঞ্জ প্রোফাইল ফটো। এখানে যদি আমি ক্লিক করি, সো আমার যেহেতু আগে একটা লোগো তৈরি করা ছিল, তো সেটা আমি যদি ক্লিক করে অ্যাটাচ করে দিই জাস্ট, তাহলে কিন্তু এটা অ্যাটাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইউজার নেম আপনার ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারবেন, মানে যদি ওইটা অ্যাভেলেবল থাকে। দেন হচ্ছে ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। সো আমার একটা হচ্ছে ব্লগারে একটা ওয়েবসাইট আছে, তো আমি ওইটা জাস্ট লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে বায়ো সেকশন, বায়ো সেকশনটা হচ্ছে আপনি কোন রিলেটেড কাজ করেন ওই রিলেটেড আপনাকে হচ্ছে বায়ো সেকশনটা লিখতে হবে। তো আমি এখানে লিখে দেই, উই আর প্রোভাইড অল ডিজিটাল মার্কেটিং সলিউশন। সো আমরা এভাবে লিখতে পারি, আবার হচ্ছে সুন্দরভাবে লিখতে পারি, যদি ইমোজি ব্যবহার করি তাহলে আরও কিন্তু বেটার হয়। দেন হচ্ছে আমরা কি করব, এখানে দুই একটা কিওয়ার্ড ব্যবহার করব, যেমন কি ডিজিটাল মার্কেটিং। দেন হচ্ছে আমরা এখানে দিতে পারি ডিজিটাল সলিউশন, ঠিক আছে। আরও কয়েকটা আমরা ওয়ার্ড ব্যবহার করতে পারি। সো ডিজিটাল মার্কেটিং সলিউশন, এগুলোতে যদি আমরা ইমোজি ব্যবহার করি, এখান থেকে যদি যাই গেট ইমোজি, এখানে যদি যাই, এখানে যদি সার্চ দেই, তাহলে কিন্তু আমাদের অন্যান্য যে ইমোজিগুলো আছে এগুলো চলে আসবে। সো আমি বুস্ট দিয়ে সার্চ দিচ্ছি, এখানে দেখেন অনেকগুলো ইমোজি আছে, এখানে ব্যবহার করতে পারেন। জাস্ট আমি এখান থেকে দেখি মার্কেটিংয়ের কোনো কিছু আছে নাকি, মার্কেটিং এখানে দেখতে পাচ্ছেন এই যে মার্কেটিংয়ের কয়েকটা ইমোজি আছে। সো এখান থেকে আমি জাস্ট এখান থেকে নিয়ে নিচ্ছি, এটা এটাতে ক্লিক করার পরে যে কপি অপশনটা আসবে এখান থেকে কপি করে নিলাম, জাস্ট কপি করে নিলাম। তারপরে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এর পরে এটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর হ্যাঁ মোটামুটি এটা ঠিক আছে। দেন হচ্ছে আপনি কি করতে পারেন, এখানে লিখে দিতে পারেন যে
ক্লিক হিয়ার, দেন হচ্ছে এখানে দুইটা ইমোজি দিতে পারেন, ডাউন মানে হচ্ছে আমি দেখাই যেটা ডাউন, এটা যদি আমরা ব্যবহার করি পয়েন্টিং ডাউনটা, এখান থেকে কপি করে নিচ্ছি, দেন আমি এখানে যদি দিয়ে দেই, দেন তারপরে হচ্ছে আমরা যদি সাবমিট করে দিই এটা, তাহলে আমরা আমাদের প্রোফাইলটা একটু দেখি কেমন হয়েছে। এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে প্রোফাইলে ক্লিক করলাম, দেন দেখেন, ওকে ওকে আচ্ছা, দেন দেখেন এখানে কিন্তু একটু সুন্দর দেখাচ্ছে, এই ইমোজিটা ব্যবহার করছি এখানে, দেন হচ্ছে এখানে দুইটা ওয়ার্ড কিওয়ার্ড ব্যবহার করছি, দেন হচ্ছে এখানে দুইটা ইমোজি ব্যবহার করছি। তো আমার যখন আমার এখানে আমার যে ইনস্টাগ্রামটা আছে, কোনো অডিয়েন্স যদি আসে এখানে, আসার পরে যদি এই অ্যাকাউন্টটা দেখে, দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছে একটা লিঙ্ক। সো এই যে আমি যে ইমোজি দিয়ে মানে ক্লিক করতে বলছি, সো এখানে যদি ক্লিক করে তাহলে কি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছে। তো আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা দিব, এই ওয়েবসাইটে ট্রাফিক পাঠানো এখান থেকে। সবাই কি ক্লিয়ার যে বিষয়টা আমি দেখালাম? এখন হ্যালো, আচ্ছা মানে হচ্ছে আপনাকে প্রথমে কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজানো, ঠিক আছে? তো ক্লায়েন্টের, এক্ষেত্রে ক্লায়েন্টেরও কাজ হতে পারে অথবা আপনার আপনারও কাজ হতে পারে। সেক্ষেত্রে যে যে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলোতে কি করে এইরকমভাবে মার্কেটিংটা করে। সো এখন বলতে পারেন এই যে এই দুইটা আমরা কিওয়ার্ড বা হ্যাশট্যাগ দিলাম, এই হ্যাশট্যাগের কাজ কি? তো আমরা যদি এখানে ক্লিক করি এই যে ডিজিটাল মার্কেটিংয়ের, তাহলে কি করছে দেখেন, ডিজিটাল মার্কেটিংয়ে এই এই যে পোস্টগুলো আছে, এই পোস্টের এখানে কিন্তু মানে হচ্ছে আপনাকে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? দেন হচ্ছে এখানে যদি ক্লিক করেন, মানে কিছুটা হচ্ছে ওই যে ট্যাগ, মানে যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ করা, ওই ওয়ার্ড দিয়ে যদি আমি সার্চ দেই যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, দেন হচ্ছে যে অ্যাকাউন্টগুলো আছে, আচ্ছা অ্যাকাউন্টগুলো এখানে দেখাচ্ছে না, মোবাইল মোডটা কীভাবে নিয়ে আসতে হবে ওটা আমি দেখাচ্ছি। সো এই যে হ্যাশট্যাগগুলো দিচ্ছেন, এভাবে কি অনেকেই যখন সার্চ করবে তখন কি আপনার অ্যাকাউন্টটা সামনে চলে আসবে বা সামনে পাওয়া যাবে। এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা আমি তাহলে আপনাদের একটা কাজ করি, হচ্ছে মোবাইল মোডে কিভাবে নিয়ে আসবো সেই বিষয়টা দেখায়। সো দেখেন এখানে একটা জিনিস, এখানে কিন্তু পোস্ট করার কোনো অপশন নাই, আমি তো একটা কোনো কিছু পোস্ট করব এখানে, যেমন অন্যান্য যে অ্যাকাউন্টে পোস্ট করা আছে, পোস্ট করার কিন্তু এখানে অপশন নাই। দেখেন এখানে কিন্তু পোস্ট অপশনে ক্লিক করা আছে। সো ইনস্টাগ্রামটা আসলে তৈরি করা হয়েছে মোবাইলের জন্যই, মোবাইল ফ্রেন্ডলি করা হয়েছে, মোবাইল ব্যবহার করার জন্য। তো এটার জন্য আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা এক্সটেনশন এবং হচ্ছে একটা জাস্ট এখানে পদ্ধতি আছে, এই পদ্ধতিটা। তো আমি প্রথমে আপনাদের দেখাই যে এক্সটেনশন কোনটা আছে, এটা দেখাই এক্সটেনশন কি আছে। হ্যাঁ হ্যাঁ ওইটা করা যায়, ওইটা আমি দেখাবো আপনাদের, আগে ইজি আগে সহজটা দেখাই, দেন হচ্ছে আচ্ছা সেটার নাম হচ্ছে ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম, ঠিক আছে? এটা দিয়ে সার্চ যদি দেই, দেন হচ্ছে কি আমাদের একটা এক্সটেনশন চলে আসছে। তো এই এক্সটেনশনটা আমরা যদি ইনস্টল দিই, ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে এর কারণে এখানে রিমুভ দেখাচ্ছে। সো আপনাদের লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা এখান থেকে অ্যাড করে নেন। আচ্ছা দেন হচ্ছে আমার যে অ্যাড করা আছে এখানে, এখানে যদি না দেখতে পান, দেন হচ্ছে এখানে ক্লিক করবেন এক্সটেনশনে, দেন হচ্ছে যে ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম, এখানে যদি আমি ক্লিক করি দেন কি আমার এক্সটেনশনটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা আমি এখন কি করব, আমার এই মোডটাকে আমি কি করব মোবাইল মোডে নিয়ে চলে যাব। তো এই মোবাইল মোডে দিয়ে যাওয়ার আর দুইটা ওয়ে আছে, যেটা হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে, এটা একটা দেখাচ্ছি। যদি আমি এখন এখানে ক্লিক করি দেন কি আমার মোডটা কিন্তু মোবাইল মোড হয়ে যাচ্ছে। দেখেন মোবাইলের যেরকম অপশনগুলো চলে আসে সবগুলো অপশন চলে আসছে এখানে,
এখানে আমরা সার্চ করতে পারি, এখানে ছবি অ্যাড করতে পারি, এখানে মেসেজিং করতে পারি, সব নোটিফিকেশন সবগুলা ইনফরমেশন বা সবগুলা মোবাইল মোডে চলে আসছে। তো এভাবে আমরা পোস্ট করতে পারি, যদি প্লাসে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কি পোস্টের অপশন চলে আসছে, ঠিক আছে, এভাবে পোস্ট করতে পারি। দেন আরেকটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে এখানে এই যে ইনস্টাগ্রামটা আছে, এখানে জাস্ট ডান পাশ ডান রাইট বাটন ক্লিক করে এখানে ইনস্পেক্টে চলে যাবেন, ঠিক আছে। ইনস্পেক্ট ইনস্পেক্টে যাওয়ার পরে এই যে অপশনটা আছে এখানে দেখেন মোবাইলের মতো, টগল ডিভাইস টুল বার, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখেন কয়েকটা মোড আছে। প্রথমে আপনাদের থাকবে রেসপন্সিভ মোডে, এখান থেকে আপনার ইচ্ছা মতো মোবাইল যে কোনো মোডে নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন আমি যদি ক্লিক করি, এক একটা মোবাইলের এক একটা মোড এখানে চলে আসছে। তো আমি এখানে ব্যবহার করি গ্যালাক্সি S5, ঠিক আছে। এটা যদি ব্যবহার করি দেন হচ্ছে এই অপশনটাতে যদি যাই, এখানে জুম অ্যান্ড জুম আউট অপশনটা আছে, ঠিক আছে। দেন আমি যদি 50 করে দেই বা এখানে 100 করে দেই, তারপরে কি আমি যদি একটা রিলোড দেই, তাহলে কি আমাদের মোডটা কিন্তু মোবাইল মোড হয়ে যাচ্ছে। দেখেন এখানে কিন্তু মোবাইল মোড হয়ে গেছে। আচ্ছা এখানে একটু জুম বেশি হয়ে গেছে সম্ভবত, একটু জুম কমাই দেই। দেন হচ্ছে দেখেন সার্চ বাটনটাও কিন্তু চলে আসছে। একেবারে আমরা যেমন মোবাইলে ব্যবহার করি সেমভাবে আমরা এটাতে ব্যবহার করতে পারবো। ক্লিয়ার কি সবার? এই পর্যন্ত এতটুকু যতটুকু দেখালাম। আচ্ছা আর সবার, অনেকেই হয়তো বা বুঝতে পারবেন না, এই বিষয়টা একটু কঠিন হয়ে যাবে। যাদের এই বিষয়টা কঠিন হয়ে যাবে তারা হচ্ছে এই যে ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম এই এক্সটেনশনটা নামাই নেবেন, তাহলে হচ্ছে। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কি কাজ? আচ্ছা আমরা সেটিংগুলো একটু দেখে আসি, সেটিংগুলোতে কেমন কি দেওয়া আছে। সো আমরা এখান থেকে যদি সেটিং অপশনে যাই, সেটিং অপশনে প্রথমে দেওয়া আছে নেম, ইউজার নেম, এগুলো তো আমরা দেখলাম। দেন হচ্ছে এখানে চেঞ্জ পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে পারবেন, অপশনের অপশনগুলো দেওয়া আছে, যেমন ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, হচ্ছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। তারপরে দেওয়া আছে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, সো এটা আমাদের আপাতত ব্যবহার হচ্ছে না। ইমেল অ্যান্ড SMS, ঠিক আছে, এগুলোও আমাদের আপাতত ব্যবহার হচ্ছে না। পুশ নোটিফিকেশন এখানে যদি যান, এগুলোও ডিফল্ট সব কিছু দেওয়াই থাকে, সেগুলো চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে ম্যানেজ কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেটিং। প্রাইভেসি অ্যান্ড সেটিংয়ে কি আপনাদের যারা অ্যাকাউন্ট প্রাইভেট করতে চান, এই এখানে প্রাইভেটে ক্লিক করলে প্রাইভেট হয়ে যাবে। আচ্ছা দেন হচ্ছে এখানে যে টু স্টেপ অথেন্টিফিকেশন এটা আছে, এটা আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে মানে চেঞ্জ করতে পারবেন বলে সেট করতে পারবেন, আপনার যে ফোন নাম্বারটা আছে ওটার সাথে অ্যাটাচ করতে পারেন, অথবা মেল যেটা আছে সেটার সাথে অ্যাটাচ করে দিতে পারেন। দেন লগ ইন অ্যাক্টিভিটি, আপনি কোথা থেকে কোন সময় লগ ইন করছেন, এখানে ইনফরমেশনগুলো দেখাবে। তারপরে হচ্ছে এখানে যে অপশনটা, এগুলো আপাতত লাগছে না, যে অপশনগুলো লাগছে ম্যাক্সিমামই হচ্ছে এডিট প্রোফাইল, আপনার প্রোফাইলটা এডিট কীভাবে করবেন এই অপশনটাই শুধুমাত্র ব্যবহার করা হয় ম্যাক্সিমাম সময়। দেন হচ্ছে এই গেল আমাদের প্রোফাইলটা তৈরি করা। সবাই কি এতটুকু তৈরি করতে পারছেন? আপনাদের একটা কাজ করি, 5 মিনিট একটু সময় দিই, আপনারা সুন্দরভাবে অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে একটু সাজান, ঠিক আছে। আমি জাস্ট সিম্পলভাবে সাজিয়েছি, আপনারা একটু সুন্দরভাবে, যেমন যাদের অ্যাকাউন্ট আছে নিজে পার্সোনাল, দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড এখানে পোস্ট দিতে চান, তাহলে কি ওইভাবে সুন্দরভাবে কনভার্ট করে ফেলেন। যেমন আপনি আপনার নামটা দেন, তারপর কি আপনি ডিজিটাল মার্কেটিং করেন, তারপর হচ্ছে আপনি কাদেরকে হচ্ছে উপকার করতে চান বা কাদের সলিউশন দিতে চান, এগুলা উল্লেখ করেন বায়ো সেকশনে। দেন হচ্ছে দুই একটা কিওয়ার্ড দিয়ে দেন ওই রিলেটেড, যেমন আপনি ডিজিটাল মার্কেটিং করলে ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ দিয়ে দিয়ে দেন। দেন হচ্ছে ক্লিক হেয়ার, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এখানে দিতে পারেন, অথবা কি করবেন যাদের ফেসবুক পেজ আছে, পেজে যদি লাইক বা এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে কি এখানে আপনার লিঙ্কটা দিয়ে দেন, ঠিক আছে। এইভাবে আপনারা অ্যাকাউন্টটা একটু তৈরি করেন। আপনাদের 5 মিনিট সময় দেই, তারপরে আমরা আবার নতুন টপিকসে যাই।
আর যাদের অলরেডি তো তৈরি করা আছে বা সাজানো আছে তারা তো তৈরি করাই আছে, ঠিক আছে? যারা নতুন তাদের জন্য আমরা একটু সুযোগ দিই। ওকে, আচ্ছা, অ্যাকাউন্টগুলো দিচ্ছেন, যাদের অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা আছে অ্যাকাউন্টগুলো দেন, আমি দেখি তাহলে। ওকে, গ্রেট, তাড়াতাড়ি তৈরি করে ফেলছে। আচ্ছা, ওকে, আরো যদি কারো অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট গুলো দেন দেখি আমি। আচ্ছা, সেক্ষেত্রে যাদের অলরেডি একটা অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর জন্য আলাদাভাবে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে বেটার হবে, কারণ আপনার দেখাচ্ছে অনেকগুলো পোস্ট দেওয়া আছে, আপনার নিজের পিকচার দেওয়া আছে, সেক্ষেত্রে আপনাদের বেটার হবে নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলে নতুনভাবে প্রফেশনালভাবে আপনারা সুন্দরভাবে সাজান, ঠিক আছে? এটাই বেটার হবে। আর যারা তো অলরেডি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে পোস্টগুলো দিচ্ছেন তাদের আর দরকার নেই। আচ্ছা, যেটা দিয়েছেন MDN রাহাত, এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা আপনার একটু চেঞ্জ করে আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য আলাদা একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন। আর ডিসক্রিপশনটা একটু চেঞ্জ করবেন, আমি যেভাবে দেখালাম এটা একটু এরকম ভাবে তৈরি করেন তাহলে কি বেটার হবে। ওকে, ওকে, আচ্ছা, আমি কিন্তু আপনাদের বলছি যে আপনারা একটু অ্যাকাউন্টটা যাদের তৈরি করা আছে তো আছে, আপনারা অ্যাকাউন্টটা একটু সাজান নিজের মতো করে, নিজের সম্পর্কে দু একটা লাইন লিখেন, দেন হচ্ছে যেভাবে আমি অ্যাড করলাম এভাবে একটু অ্যাড করেন, আগের যেটা আছে সেটা তো আছেই।
হ্যালো, আপনার কি সবাই কমপ্লিট করেছেন? ওকে, হ্যাঁ ভালো। আচ্ছা, আপনার জাস্ট ইউজার নেমটা একটু চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? দেন হচ্ছে আরেকজন ইনভাইট করছে, নিস্টাত ফারিহা। আপনার লিঙ্কটা আসে নাই, ঠিক আছে? এই লিঙ্কটা হচ্ছে কোন লিঙ্কটা দিবেন আপনি? আপনার অ্যাকাউন্টে ঢোকার পরে এখানে প্রোফাইলে ক্লিক করার পরে যে উপরে লিঙ্কটা আসছে এটা জাস্ট কপি করে দিয়ে দেবেন। যাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তারা একটু লিঙ্কটা পাঠান, ঠিক আছে? আমি একটু চেক করে দেখি। আচ্ছা, কে যেন একজন কিছুক্ষণ আগে জয়েন করছে, ঠিক আছে, ওনাকে বলি। সেটা হচ্ছে আমি যেটা কাজ দিয়েছিলাম সেটা হচ্ছে একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে আপনার যে ইনস্টাগ্রামটা একটু সুন্দরভাবে সাজায়, তারপর হচ্ছে আপনি লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে দেন। যে লিঙ্কগুলো দিচ্ছে এই লিঙ্কগুলো দেখেন কীভাবে সাজাচ্ছে বা কিভাবে অপটিমাইজেশন করছে। ওকে, হুম হুম, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এই যে কিওয়ার্ডগুলো দিচ্ছেন, এই কিওয়ার্ডগুলো যখন সার্চ দেওয়া হবে তখন কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা দেখাবে। আমি আপনাদের অ্যাকাউন্টগুলো দেখাই। আচ্ছা, আরও আসুক অ্যাকাউন্টগুলো। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আর আর সবার এখানে তো 5-6 জনের আমি জাস্ট লিঙ্ক দেখতে পাচ্ছি, আমরা আছি কিন্তু 13 জন। সো এখন কেউ ফাঁকি দিবেন না তাহলে কিন্তু। আচ্ছা ইসরাত ফারিহা, আপনার লিঙ্কটা মনে হয় প্রপারলি আসছে না। না, প্রপারলি আসছে না, ইনস্টাগ্রামে সরাসরি চলে যাচ্ছে। আপনার জাস্ট ইউজার নেমটা বলেন তাহলে হবে। ইউজার নেমটা লিখে দেন, ইউজার নেমটা লিখে দেন, আমি চেক করে নিতে পারবো, ঠিক আছে? ইউজার নেমটা হচ্ছে এই যে এটা, এই যে এটা ইউজার নেম উপরে লেখা আছে অথবা হচ্ছে এখানেও লেখা আছে, ঠিক আছে? এই নামটা জাস্ট কপি করে আমাকে দেন, আমি বের করে নিচ্ছি আপনার অ্যাকাউন্ট। ওকে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এখানে আপনার হচ্ছে দেখেন দুইটা লিঙ্ক দিয়ে ফেলছেন, ঠিক আছে? এই আপনি যদি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেন তাহলে ওই কিন্তু লিঙ্কটা প্রপারলি কাজ করবে না। আপনি যে লিঙ্কটা দিয়েছেন পরে এটা কিন্তু কাজ করছে, তো এই লিঙ্কটা একটু তুলে দিতে হবে। এরপর ভাই এটা, ওকে ওকে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এভাবে যদি তৈরি করেন, ঠিক আছে। আচ্ছা, আপনার দেখেন এখানে সবকিছু এইদিকে ঠিকঠাক আছে, বাট ইউজার নেমটা না অনেক বেশি বড় হয়ে গেছে। ইউজার নেমটা একটু ছোট করার ট্রাই করেন, যেমন এই নামটার পরে দেখাচ্ছে যে এই নামটার পরে বিডি দিয়ে দেখেন অথবা অন্য অন্য কিছু অ্যাড করে দেখেন। ইউজার নেমটা অনেক বড় হয়েছে, সেক্ষেত্রে আপনি যদি অন্যান্য যে যারা আছে তাদের যদি ফলো করেন, ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা খুবই কম পাবেন। কারণ কি না, একটা ইউজার নেমটাও একটা ফ্যাক্ট। দেখেন এখানে ইউজার নেমটা কি আপনার অনেক বড় হয়ে আছে, ইউজার নেমটা একটু ছোট করে দিন। তাছাড়া মোটামুটি হ্যাঁ ঠিকঠাক আছে। ওকে, আপনারটা হচ্ছে আপনার, হ্যাঁ ইউজার নেমটা ঠিক আছে। এখন কি যে লিঙ্কটা আছে বা আপনার যদি ফেসবুক লিঙ্ক থাকে সেক্ষেত্রে ফেসবুক লিঙ্কটাও এখানে অ্যাড করে দিতে পারবেন।
তারপরে ওকে ওকে, ছোট করে দিয়েছেন দেখি আপনার অ্যাকাউন্টটা। আচ্ছা, অ্যাকাউন্ট ছোট, আপনি ইউজার নেমটা জাস্ট ছোট করে নিন তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সবার কি দেখলাম, আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট কিভাবে ওপেন করব, দেন হচ্ছে অ্যাকাউন্টটা কিভাবে অপটিমাইজেশন করব বা সেট আপ করবো এটা আমরা দেখলাম। তারপরে আমরা চলে যাব আস্তে আস্তে পোস্ট বা অন্যান্য যে বিষয়গুলো আছে এইগুলো। সো আমরা 10 মিনিট দেখে আসি যে ফাইবার মার্কেট প্লেসে আমাদের কি ধরনের কাজগুলো আছে। তো তো সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমারটা? জাস্ট মেসেজে বললেই হবে যে দেখতে পাচ্ছি, তাহলে আমি চ্যাট বক্সে বলে দেন যে আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা। ওকে আচ্ছা ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি দেখি ফাইবারে আমাদের কি ধরনের কাজ আছে, ইনস্টাগ্রামে আমরা ওই কাজগুলোই আমরা শিখবো। আমরা সাহায্য দিচ্ছি যে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা দিয়ে আমরা সার্চ দিই। সার্চ দেওয়ার পরে দেখেন অনেকগুলো এখানে গিগ চলে আসছে, এখানে কত 4,000-এর মতো গিগ আছে। তো এই যে গিগগুলো আছে কি ধরনের কাজ করছে এগুলো আমরা একটু দেখব, ঠিক আছে? তো আমরা যদি প্রথম সারি না দ্বিতীয় সারির অ্যাকাউন্টগুলো একটু দেখি যারা কি ধরনের কাজগুলো করছে, এই কাজগুলো আমরা মোটামুটি শিখব। তো এখানে কি বলছে, আই উইল ইনস্টাগ্রাম মার্কেটিং ফর অর্গানিক গ্রোথ, অর্গানিক গ্রোথ করে দিবে মানে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য, ঠিক আছে? 7 দিনে 7 ডেজ অফ ইনস্টাগ্রাম গ্রোথ কত ডলার নিবে? $30, টার্গেটেড অডিয়েন্স অ্যান্ড এঙ্গেজমেন্ট ফর 7 ডেজ, মানে উনি 7 ডেজে টার্গেটেড অডিয়েন্সও নিয়ে এসে দিবে এবং এঙ্গেজমেন্ট করাই দিবে। তো ওনার যে পিকচারটা আছে এটা দেখি আমরা, কি বলছে ইনস্টাগ্রাম ম্যানেজ অ্যান্ড গ্রোথ এঙ্গেজমেন্ট, কি বলছে টার্গেটেড অডিয়েন্স, ফুল টাইম এঙ্গেজমেন্ট, হ্যাশট্যাগ রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, অর্গানিক গ্রোথ, নো বট। এটা নো বট বলতে বোঝানো হচ্ছে যে আপনি কোনো সফটওয়্যার ব্যবহার করছেন বা সফটওয়্যার ব্যবহার করছেন না বা অটোমেটেড কোনো সিস্টেম অ্যাপ্লাই করছেন না, ঠিক আছে? তো আরও দেখি আমরা যে গিগুলো আছে, এটা তো দেখি কি বলে, আই উইল ক্রিয়েট এ পারফেক্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে হচ্ছে ইনস্টাগ্রামের যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে সেটা আমি এই শেষের দিকে আমি দেখাবো, ঠিক আছে? ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কারা, তাদের কীভাবে আমরা বের করবো, সেই লিস্টগুলো আমরা কীভাবে বের করবো, ঠিক আছে, এটা আমরা দেখবো। দেন হচ্ছে তারপর একটা যদি দেখি, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড প্রমোশন অর্গানিক্যালি, ঠিক আছে, অর্গানিক্যালি এ কি প্রমোশন করে দিবে। তো এখানে যদি দেখি বেসিক বেসিক প্যাকেজে কী দেওয়া আছে, ব্রোঞ্জ দেওয়া আছে, 10 ডেজ ইনস্টাগ্রাম মার্কেটিং লিডস বিল্ডিং অ্যান্ড উইথ ফলো অ্যান্ড ডিএম। সো ডিএম মানে কি আমরা সবাই জানি, বলেন একটু দেখি শুনি, ডিএম, হ্যাঁ বলেন ডিএম মানে কি, মানে হচ্ছে ফুল মিনিং কি? ওকে ওকে ওকে, আচ্ছা ডিরেক্ট মেসেজ, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের আসলে এটা জানা দরকার, যখন আমরা কথার কথা আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখলাম, বাট হচ্ছে কথা কথা ক্লায়েন্ট তখন আমাকে বললো যে তুমি এরকম 100 জনকে ডিএম করে দিবে, ঠিক আছে? ডিএমটা যদি আমরা না বুঝি তাহলে তো হবে না। তো ডিএম মানে হচ্ছে ডিরেক্ট মেসেজ। সো এখানে দেখেন এই গিগটা যদি দেখি, এখানে লেখা আছে হচ্ছে লিডস বিল্ডিং অ্যান্ড হচ্ছে উইথ ফলো অ্যান্ড ডিএম, ঠিক আছে, আনফলোয়িং নট ইনক্লুডেড, তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো আমি এই গিগটা দেখে দেখি কী ধরনের কাজগুলো করে, এ সম্ভবত ফলোয়ার শুধুমাত্র বাড়াই দেয়, যেটা দেখে বুঝছি শুধুমাত্র ফলোয়ার বাড়াই দেয়, ঠিক আছে? তো এই কাজগুলো আমরা দেখব যে কীভাবে আমরা ফলোয়ার বাড়াতে পারি এবং কীভাবে আমরা অর্গানিক ফলোয়ার পেতে পারি। সো এর প্যাকেজগুলো যেখানে আছে সেগুলো আমরা একটু দেখি, কী বলছে ডেলি বেসিস প্রোগ্রেস মনিটরিং অ্যান্ড অ্যানালাইজ
অ্যানালাইজিং, তারপর নিউ এঙ্গেজমেন্ট ফর এ টার্গেটেড অডিয়েন্স, ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক অ্যান্ড সেলস। সো ওভারভিউ বলতে আমরা এখানে বলতে পারি কি মানে হচ্ছে আপনার ইনস্টাগ্রামের যদি ফলোয়ার বাড়ে তাহলে আপনার ওয়েবসাইটের ট্রাফিক বাড়বে, সাথে সাথে কিন্তু আপনার সেলসও বাড়বে। তারপর ব্র্যান্ড রিকগনাইজেশন অ্যান্ড অ্যাওয়ারনেস, মানে ব্র্যান্ডের যে একটা সচেতন মানে একটা হচ্ছে প্রোডাক্টের যে সচেতনতা, এগুলোই তো আমরা দিয়ে থাকি। দেন হচ্ছে ফ্রি কনসালটেশন সার্ভিস, মানে ফ্রি সাজেশন দেয়, আর এখানে কী বলছে 24 hours 7 days সাপোর্ট। দেন হচ্ছে আই হাউ আই উইল ডু দিস, কী বলছে এঙ্গেজিং প্রসপেক্টিভ ইউজার, ওকে আচ্ছা। দেন হচ্ছে লাইক পোস্ট ফ্রম প্রসপেক্টিভ ইউজার, কমেন্ট অন রিলেটেড পোস্ট, ফলো অ্যান্ড আনফলো পিপল, ডিরেক্ট মেসেজ টু পিপল, হ্যাশট্যাগ রিসার্চ। তো এই স্টেপ বাই স্টেপগুলো আমরা দেখব যে কীভাবে আমরা ফলো ব্যাক পেতে পারি এবং হ্যাশট্যাগ কীভাবে আমরা রিসার্চ করবো, ঠিক আছে? তো আমরা এটার জন্য একটা কাজ করি, প্রথমে একটা পোস্ট ক্রিয়েট করি, যে আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এই অ্যাকাউন্টে আমরা একটা পোস্ট ক্রিয়েট করি, ঠিক আছে? তো এখানে ক্লিক প্রোফাইলে যদি ক্লিক করি দেন তো আমাদের এটা কি এটা হচ্ছে কম্পিউটার মোডে আছে, এখন আমি মোবাইল মোডে নিয়ে যাব। তো মোবাইল মোডে নিয়ে যাওয়ার জন্য ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম এটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমি একটা পোস্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তো পোস্ট ক্রিয়েট করার জন্য আমার কি এখানে পিকচারটা অনেক বড় ফ্যাক্ট, কারণ এখানে আমি যদি কন্টেন্ট আসলে ওইভাবে লিখি, এখানে জনপ্রিয় কিন্তু আসলে পিকচারের জন্য। সো আমাদের কি হবে মূল টার্গেটটা রাখতে হবে আমাদের পিকচার বা হচ্ছে ইমেজ। তো এটার জন্য আমরা ক্যানভাতে চলে যাই, ক্যানভাতে গিয়ে আমরা একটা পোস্ট ক্রিয়েট করি। আচ্ছা, এখানে যাওয়ার পরে ক্রিয়েট এ ডিজাইন, দেন হচ্ছে কি ইনস্টাগ্রাম পোস্ট। আচ্ছা, দেন হচ্ছে এই বাম পাশে অনেকগুলো টেমপ্লেট আছে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা প্রো ভার্সন লেখা আছে, ঠিক আছে? এগুলো কিন্তু ব্যবহার করতে গেলে ওখানে ডলারের অপশনটা চাবে। সো আমরা চেষ্টা করব ফ্রি যে অপশনগুলো এই অপশনগুলো ব্যবহার করার জন্য। তো আমি কি করব, আমি যে হচ্ছে আমার যে রিলেটেড অ্যাকাউন্ট সেটা হচ্ছে সলিউশন বিডি। তো এই যে ডিজিটাল মার্কেটিংয়ের যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো নিয়ে আমরা একটু গুগলে সার্চ দেবো যে ডিজিটাল মার্কেটিং বেনিফিটস, ঠিক আছে? এই সম্পর্কে আমরা ডিজিটাল মার্কেটিং বেনিফিট বা ইনস্টাগ্রাম মার্কেটিং বেনিফিটের যে টপিকসগুলো আছে এগুলো নিয়ে একটু গুগলে একটু সার্চ দিব। দেন যদি আমরা ইমেজ থেকে একটু আইডিয়া নিতে পারি, ইমেজে কী কী ধরনের আইডিয়া দিচ্ছে এখানে এখানে বলা আছে, ঠিক আছে? তো আমি এই পোস্টটাই জাস্ট এটার মতো আমি ক্রিয়েট করে দেখাচ্ছি যে 6 বেনিফিটস অফ ইউজিং ডিজিটাল মার্কেটিং ফর ইউর বিজনেস, ঠিক আছে? এই পোস্টটা আমি কিভাবে তৈরি করব দেখেন। সো এটা তৈরি করার জন্য আমি প্রথমে টেক্সট নিয়ে নিচ্ছি, এখান থেকে যদি টেক্সট নিয়ে নেই, দেন হচ্ছে হেডিং নিয়ে নিচ্ছি, তারপর কি হচ্ছে 6 বেনিফিট অফ ইউজিং, 6 বেনিফিটস অফ ইউজিং ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ফর ইয়র বিজনেস ফর ইয়র বিজনেস, ঠিক আছে? এটা আমরা লিখে নিলাম। দেন হচ্ছে আমরা সাইজটা যদি একটু ছোট করে ফেলি, এখানে 50 করে দেই, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এই সাইডটা আমরা এক সাইডে করে নিতে পারি, এই সাইড আমরা করে নিলাম, মাঝখানে আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে এই পিকচারটা যেরকম করা আছে আমরা এই টাইপের করার চেষ্টা করব। দেন আবার যদি গুগলে সার্চ দেই যে ডিজিটাল মার্কেটিং পিএনজি বা ইমেজ পিএনজি, তাহলে কী হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক যে পিকচারগুলো আছে এই পিকচারগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা যদি এখান থেকে একটা জাস্ট ডাউনলোড করি, এই পিকচারটা আমি নিয়ে নিচ্ছি এখনকার মতো, ঠিক আছে? এই পিকচারটা
ওকে, এই পিকচারটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, সেভ ইমেজেস, দেন হচ্ছে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি তাহলে কি আমাদের ডাউনলোডে পিকচারটা সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদের এখন একটা দেখাবো ওয়েবসাইট যেটার মাধ্যমে কি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, সেটার নাম হচ্ছে remove.bg। এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে পেছনের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে রিমুভ করব একটু দেখেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য জাস্ট এখানে কি যে পিকচারটা আমি ডাউনলোড করলাম ওটা আপলোড করে নিব প্রথমে। তো এখানে চলে যাই, তারপরে হচ্ছে যে পিকচারটা আমরা নিয়েছি এই পিকচারটা আমরা নিয়েছি, দেন যদি ক্লিক করি ওপেন, ঠিক আছে, এই যে পিকচারটা আপনার কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল এটা কিন্তু হচ্ছে রিমুভ হয়ে গেছে। তারপরে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা কি শুনছেন সবাই? ওকে, আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিলাম। আমি আগে যে পোস্টটা করছি এই পোস্টটা দেখেন, তারপরে আপনাদের একটা পোস্ট তৈরি করার জন্য আমি সময় দেব, ঠিক আছে। দেন হচ্ছে আমি কি করলাম, এখান থেকে আপলোড করছি, এই যে আমার ক্যানভাতে যে পোস্টটা আছে এই পোস্ট থেকে এখানে আপলোড মিডিয়া, তারপরে হচ্ছে ডিভাইস, তারপরে আমি কি ডাউনলোডে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি রিমুভ করে নিয়েছি, এটাতে আমি ক্লিক করছি। আমি দুইটাই দেখা দিচ্ছি, রিমুভ বাদে কেমন হবে আর রিমুভ করে কেমন হবে। আমি যদি এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই অন্য কালার তাহলে বুঝতে পারবেন, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন যদি আমি যেটা ব্যাকগ্রাউন্ড করি নাই ওইটা যদি আমি এখানে আপলোড দেই এখানে, আচ্ছা এটা যদিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই ছিল সম্ভবত, ঠিক আছে, যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই সেটা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন ওইটা দিয়ে। সো আমি এটাই নিয়ে নিচ্ছি এখানে, দেন হচ্ছে পেছনের কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে হোয়াইট করে দিই, দেখি অন্য কোনো কালার ম্যাচ করে কি না এটার সাথে, একটু হালকা করে দেই, এটা তো ব্যাকগ্রাউন্ড অন্য কালার করে দিই, হ্যাঁ মোটামুটি এটা মোটামুটি ভালো দেখাচ্ছে। এই কালারটা টেক্সট কালারটা আমরা যদি সাদা করে দেই এখান থেকে তাহলে মোটামুটি ভালোই দেখাচ্ছে আমাদের, এটা যদি একটু এদিকে দিয়ে দেই, ঠিক আছে, এই যে আমাদের একটা কিন্তু কি পোস্ট ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এইভাবে করতে পারি, ওপরে নিচে এইভাবে করতে পারি, বা যেভাবে ছিল এভাবেও আমরা কিন্তু ইয়ে করে পোস্টটা আমরা ক্রিয়েট করতে পারি। তো এটা আমি কি করব, এখন আমি ডাউনলোড করে নিব, এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আচ্ছা ডাউনলোড করার পরের কি কাজ আমার হচ্ছে, ডাউনলোড করার পরের কাজ হচ্ছে আমার এখান থেকে পোস্ট করা। সো আমি পোস্ট করার জন্য আমি এগুলো কেটে দেই। পোস্ট করার জন্য আমার কি, আমার প্রথমে কি মোবাইল মোডে চলে যেতে হবে, তারপরে হচ্ছে প্লাস বাটনে যদি আমি ক্লিক করি দেন হচ্ছে ডাউনলোডে চলে যাই, এখান থেকে, আচ্ছা দেখাচ্ছে না কি, আচ্ছা এখানে কোনো কারণে হয়তো বা দেখাচ্ছে না, ঠিক আছে আমি দেখি আমার এইভাবে দেখায় কিনা। পিএনজি ফাইলগুলো সম্ভবত, আচ্ছা পিএনজি ফাইল ছাড়া আমি হচ্ছে জাস্ট জেপিজি ফাইলটা ডাউনলোড করে দেখেন, এখান থেকে জেপিজি ফাইলটা ডাউনলোড করে দেখাচ্ছি, সম্ভবত পিএনজি ফাইলের জন্য এরকম দেখাচ্ছে, ঠিক আছে আমি ডাউনলোড করে নিলাম। দেন হচ্ছে এখান থেকে যদি প্লাস বাটনে ক্লিক করি, ওকে, তারপরেও দেখাচ্ছে না, আচ্ছা হয়তো বা কোনো সমস্যার কারণে আমি একটু চেক করে নিই। আচ্ছা দেখাচ্ছিল, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার দেখাচ্ছে, ঠিক আছে। তো পিএনজি ফাইলটা বাদ দিয়ে জেপিজি ফাইলটা আপনারা নিয়ে নেবেন। দেন হচ্ছে যে পোস্টটা আমরা করব এই পোস্টটা আমরা সিলেক্ট করে নিলাম এখান থেকে, আচ্ছা দেন হচ্ছে আমাদের কি এখান থেকে আমরা ক্রপও করতে পারি, ফিল্টারও করতে পারি, এগুলা করে নিতে পারবেন।
দেন হচ্ছে যে পোস্টের এখানে আমি এটা কপি করে নিচ্ছি। কপি করার পর আমি নেক্সটে ক্লিক করবো, এটা যদি সব ঠিকঠাক থাকে দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন রাইট এ ক্যাপশন, এখানে আপনাকে একটা ক্যাপশন লিখতে হবে, ঠিক আছে, বিজনেস বানানটা হয়তো বললে যাই হোক। সো আমি এখানে কি আমার ক্যাপশনটা দিয়ে দিলাম। সো ক্যাপশন লেখার পরে আপনাকে কি লিখতে হবে, আপনার এখানে হ্যাশট্যাগ দিতে হবে, যেমন ডিজিটাল মার্কেটিং। সেই হ্যাশট্যাগের জন্য আমি আপনাদের দুইটা ওয়েবসাইট বলছি, এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু ইয়াগুলা হ্যাশট্যাগুলো বের করে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং হাব। সো আমি এখান থেকে কয়েকটা, এই যে দেখেন এই পোস্টগুলো হচ্ছে, এর কারণে এগুলো আমি ট্যাগ করছি। এটার জন্য আমি দুইটা ওয়েবসাইট বলছি যেখান থেকে আপনারা এগুলো তৈরি করতে পারবেন, মানে হ্যাশট্যাগুলো জেনারেট করতে পারেন। সেটা হচ্ছে একটা হচ্ছে এই ওয়েবসাইট, আর হচ্ছে এটা হচ্ছে অল হ্যাশট্যাগ, এটা তো আমি অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা হ্যাশট্যাগুলো কীভাবে জেনারেট করতে পারবো এটা আমরা দেখি। আচ্ছা, প্রথমে আসতে হচ্ছে এটা যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে আমরা কী করবো, এখানে সার্চ পাওয়ার হ্যাশট্যাগ। সো আমরা এখানে যদি লিখি ডিজিটাল মার্কেটিং, লিখে সার্চ দিই, আমরা অপেক্ষা করি কিছুক্ষণ। ওকে, এখানে আসছে না, শুধুমাত্র যদি মার্কেটিং দেই। ওকে, দেখেন মার্কেটিং দিলে কি হচ্ছে, মার্কেটিং রিলেটেড যে হ্যাশট্যাগগুলো এটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো এখানে যদি আমরা যাই, এখানে টুইটার, এখানে টুইটারটা উল্লেখ করা আছে, দেন হচ্ছে এখানে টুইটার উল্লেখ করা আছে, এগুলা দেখেন এই যে গুড অনলি ফর ইনস্টাগ্রাম, ঠিক আছে। তো এই হ্যাশট্যাগগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি, এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আছে। সো বিভিন্ন ধরনের, একটা জাস্ট আপনি যদি কিওয়ার্ড দেন বা একটা যদি ওয়ার্ড দেন, তো ওই রিলেটেড যে হ্যাশট্যাগগুলো আছে ওই হ্যাশট্যাগগুলো কিন্তু ইনফরমেশন বের হবে। সো এখানে যদি আমরা ক্লিক করি, এটার আমরা আরও ইনফরমেশন পাব, এগুলা লাস্ট 24 আওয়ার্সে কেমন হচ্ছে, রিচ করেছে, কেমন মানুষ দেখছে, সব ইনফরমেশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এটা ফ্রি ভার্সনে আসলে ওইভাবে দেখাবে না, পেইড ভার্সনে বেশি দেখায়। তো আমরা, আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখান থেকে জাস্ট যে ইয়াগুলো আছে সেগুলো হচ্ছে মার্কেটিংয়ের যে হ্যাশট্যাগুলো আছে ওই হ্যাশট্যাগুলো আমরা জাস্ট এখান থেকে নিয়ে নিব। সো আমি আবার এখানে সার্চ দিই ভালোভাবে যে ডিজিটাল মার্কেটিং আসছে না কেন। এটা আমি আবার রিলোড করি, দেন হচ্ছে যদি সার্চ দেই, ওকে ডিজিটাল মার্কেটিং, ওকে আচ্ছা, আচ্ছা এই টুলসটাও আপনারা ব্যবহার করতে পারবেন। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যেটা মানে সচরাচর ব্যবহার করি, এই টুলসটাই বেস্ট, ঠিক আছে। এখানে জাস্ট জাস্ট যদি লিখেন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে যদি সার্চ দেন, দেন হচ্ছে র্যান্ডম যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি, জেনারেটে ক্লিক করলে কি আমাদের খুব কম সময়ের মধ্যে আমাদের কি জেনারেট হয়ে যাচ্ছে যে আমাদের রিলেটেড দরকার সেই কিওয়ার্ডটা যদি দিয়ে সার্চ দেয় তাহলে আমাদের কি চলে আসবে। সো আমাদের দেখেন এখানে অনেকগুলো কিন্তু হ্যাশট্যাগ চলে আসছে, এইখান থেকে আমরা কি সব কিছু কিছু হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমি এখান থেকে কয়েকটা হ্যাশট্যাগ নিয়ে নিচ্ছি। সো আমি কয়েকটা হ্যাশট্যাগ এখান থেকে কপি করে নিলাম,
কপি করার পর কি করব, এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি, পেস্ট। দেন হচ্ছে এটা শেষে একটা, আচ্ছা এটা দিয়ে দিলাম। তারপরে কি আমাদের আসছে, অ্যাড লোকেশন। আপনি যে দেশকে টার্গেট করবেন সেই দেশের লোকেশনটা আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি যেহেতু টার্গেট করছি বাংলাদেশ, এখানে দিয়ে দিলাম বাংলাদেশ। ওকে, আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে কি, আপনি মানুষকে ট্যাগ করতে পারবেন, ঠিক আছে। যেমন ফেসবুকে আমরা ট্যাগ করি, বা হচ্ছে সব সোশ্যাল মিডিয়াতে ম্যাক্সিমাম এই ট্যাগের অপশনটা আছে, আপনারা ইচ্ছা মতো ট্যাগ করতে পারেন। যেহেতু আমার এই অ্যাকাউন্টে কেউ নাই, সো আমি এখন কিন্তু ট্যাগ করতে পারছি না। দেন হচ্ছে আমি কি করলাম, আমি সবগুলাই দেওয়ার পরে আমি এখন কি করব, শেয়ার করব। ওকে, আচ্ছা এখন দেখেন আমার কিন্তু পোস্টটা শেয়ার হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি আমি, দেন আমার এখানে একটা কি পোস্ট দেখাচ্ছে, এই যে এখানে আমার যে পোস্টটা তৈরি করলাম এই পোস্টটা আমার দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলি যে হ্যাশট্যাগগুলো দেওয়া হয়েছে, হ্যাশট্যাগগুলো বিভিন্ন গ্রুপের মতো কাজ করবে। তো ওই গ্রুপে যাওয়ার পরে আমার কিন্তু এই পোস্টে লাইক কমেন্ট কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এটাকে বলা হয় হচ্ছে আপনার সুন্দরভাবে একটা পোস্ট ক্রিয়েট করা এবং পোস্টে এঙ্গেজমেন্ট নিয়ে আসা। এঙ্গেজমেন্ট কখন আসবে, যদি আপনার পোস্টটা সুন্দরভাবে তৈরি করতে পারেন এবং হ্যাশট্যাগগুলো ভালোভাবে রিসার্চ করে দিতে পারেন, তখন আপনার পোস্টে কিন্তু লাইক কমেন্ট আসবে, ঠিক আছে। এই কনসেপ্টটি ক্লিয়ার সবার? হ্যালো, আচ্ছা তো হচ্ছে যদি বুঝে থাকেন তাহলে একটা কাজ করি, আমরা সবাই একটা আমরা ক্যানভাতে পোস্ট ক্রিয়েট করি, ঠিক আছে। ক্যানভা দিয়ে একটা জাস্ট আমি আমি ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে বেনিফিট দিলাম। আপনারা কি করবেন, ইনস্টাগ্রাম মার্কেট, আপনারা একটা কাজ করবেন লিঙ্কডইন মার্কেটিং এর যে বেনিফিট, 5টা বেনিফিট ওখানে আপনারা বসায় দিবেন, ঠিক আছে। হ্যাঁ বলেন। আচ্ছা আমি ওটা দেখাচ্ছি, কিন্তু আপনাদের কাজটা আমি বলি, যারা বুঝতে পারছেন তারা হচ্ছে একটা কাজ করবেন, একটা পোস্ট ক্রিয়েট করেন। সেটা লিঙ্কডইন এর বেনিফিটও হতে পারে, ফেসবুকের বেনিফিটও হতে পারে, যা ইচ্ছা সমস্যা নাই, কিন্তু পোস্টটা একটু সুন্দরভাবে ক্রিয়েট করার চেষ্টা করেন, ঠিক আছে। আমি যেভাবে দেখালাম কিভাবে পিকচার অ্যাড করতে হয়, কিভাবে মানে হচ্ছে টেক্সট অ্যাড করতে হয়, এভাবে অ্যাড করে আপনারা একটা পোস্ট করেন। আপনাদের 15 মিনিটের মতো সময় দিচ্ছি, এই সময়ের ভিতর একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে। আচ্ছা আপনি কি বললেন, রিমুভ, রিমুভ কিভাবে করবো? remove.bg একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ বলেন। হ্যালো, আচ্ছা দেখেন remove.bg নামে একটা ওয়েবসাইট আছে, এখানে যদি আপনি রিমুভ করতে চান, আচ্ছা আপলোড ইমেজ এখানে যদি ক্লিক করেন, দেন হচ্ছে জাস্ট আমি একটা পিকচার দেখাই। ওকে, আচ্ছা আমি জাস্ট এটাই রিমুভ করছি, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি, দেন ওপেন করলাম, ওপেন করার পর কি ও অটোমেটিক কিন্তু রিমুভ করে ফেলছে। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে কি কালো ছিল, কালোটা কিন্তু তুলে ফেলেছে, ঠিক আছে। এখন যদি ডাউনলোড করেন তাহলে ডাউনলোড করে ব্যবহার করতে হবে। আমি এখান জি 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 হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ওটা। হ্যাঁ 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 হ্যাঁ, সফটওয়্যার বলতে পারবেন, একটা ওয়েবসাইট বলতে পারবেন যদিও, কারণ এটা একটা ওয়েবসাইট, এনাদের সফটওয়্যারও আছে যদিও। আচ্ছা তাহলে আপনারা একটা কাজ করেন, সবাই যদি বুঝে থাকেন সবাই একটা করে পোস্ট ক্রিয়েট করেন। আপনাদের 15 মিনিটের মতো সময় দিচ্ছি, এর ভিতর আপনারা ক্রিয়েট করেন, তারপরে আমরা একটু ব্রেকে দেবো, ঠিক আছে সবাই। হ্যাঁ বলেন। হ্যাঁ শুরু করতে পারেন, যেহেতু আপনি মিস করছেন ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো তো মোটামুটি। টুইটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট তৈরি করা থেকে কিভাবে আপনি ফলোয়ার্স ব্যাক পাবেন এগুলো সম্পর্কে দেখানো হয়েছে। ভিডিওগুলো দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, এই বিষয়ে টেনশন করার দরকার নাই। এখন যেটা দিয়েছি জাস্ট এটা করতে থাকেন, ঠিক আছে। সবাই পার্টিসিপেট করেন, মিস করবেন না কেউ। এখন মিস করলেন তো ডলার কিন্তু হারায় গেল, এটা মনে রাখেন। এখন যদি আপনারা কাজ না করেন সেক্ষেত্রে আপনারা
কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। কাজ করেন, কাজ করলে না, কাজ করতে করতে আপনার আগ্রহ চলে আসবে, তখন হচ্ছে এই রিলেটেড ভালো লাগবে। ঠিক আছে, আপনারা কাজ করেন, সমস্যা হলে আমাকে জানান, মেসেজও দিতে পারেন, অথবা হচ্ছে আমি আছি, আশেপাশে আছি।
হ্যালো, সবাই কি আছেন? সবাই কি কাজ করছেন? আচ্ছা, সবাই একটু সুন্দর মতো কাজটা করেন। ওকে, সবার কতটুকু কমপ্লিট হয়েছে? কারো কি কমপ্লিট হয়েছে? হ্যালো হ্যালো, সবাই কি আমার কথা শুনছেন?
হ্যালো হ্যালো, হ্যালো, সবাই কি আমার কথা শুনছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বাজে 11:29। যারা এখনো কমপ্লিট করতে পারেন নাই, আমি হচ্ছে 20 মিনিটে একটা ব্রেক দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে একটা না আমরা ক্লাস না করে একটু ব্রেক দিই, ঠিক আছে? এর মাঝখানে আপনারা একটা কাজ করেন, সুন্দরভাবে পোস্টটা তৈরি করেন এবং পোস্টটা আমি যেভাবে পোস্ট করছি এভাবে পোস্ট করে ফেলেন, ঠিক আছে? তো আপনাদের জন্য 20 মিনিটে একটা ছোট ব্রেক দিয়ে নিচ্ছি, একটু সবাই একটু হচ্ছে ব্রেক নিয়ে আমরা ক্লাসটা করি, ঠিক আছে? ঠিক আছে সবাই, তো থাকেন, আপনারা হচ্ছে পোস্টগুলো ক্রিয়েট করতে থাকেন এবং পোস্ট করেন ইনস্টাগ্রামে। আমি 20 মিনিট একটা ব্রেক নিয়ে দিচ্ছি, স্যার এখানে আমরা
जी ওকে এখন অ্যাকাউন্ট খুলতে পারেন নাই? আচ্ছা খুলে নেন, সমস্যা নেই, আমি আছি। ওকে ওকে আচ্ছা, কেউ একজন হেল্প করেন, ঠিক আছে আমি আছি, আপনারা কমপ্লিট করেন, তারপর আমি অন্য বিষয়ে যাই। আচ্ছা জি বলেন। হ্যাঁ আমি পোস্ট দেখলাম, আমি পোস্ট দেখলাম। আচ্ছা যিনি শেয়ার করছেন, আপনার যদি একটু কমপ্লিট হয়ে যায় ডান করে দেন, ঠিক আছে? আর যতটুকু আছে অতটুকু একটু পরে করি, কারণ আমাদের আবার ক্লাস কমপ্লিট করতে হবে। ওকে আচ্ছা, এর কারণে সবাই, হ্যাঁ চ্যাট বক্সে, হ্যাঁ সবগুলোই আমি একটা একটা করে চেক করবো, সমস্যা নাই, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, ঠিক আছে? স্ক্রিন শেয়ার করাই আছে সম্ভবত। ওকে আচ্ছা, আমি একটা একটা করে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আবার হচ্ছে একটা একটা করে চেক করে নিই যারা চ্যাট বক্সে দিয়েছেন। ওকে পোস্ট এডিট করার অপশন পাবেন শুধুমাত্র মোবাইল মোডে, ঠিক আছে? কম্পিউটার মোডে আসলে এডিট করা সম্ভবত নাই আমার যেটা জানা, মোবাইল অ্যাপ। ওকে ওকে আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার করি। সো যেগুলা দেখালাম এই কনসেপ্টটা যদি কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে, এখান থেকে কিন্তু ছোটখাটো একটা অ্যাকাউন্টের জন্য আপনি $5 অথবা $10 চার্জ করতে পারেন। যে জাস্ট সুন্দরভাবে অ্যাকাউন্টটা তৈরি করে দেবো এবং একটা লোগো তৈরি করে দেবো, প্লাস হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সুন্দরভাবে অপটিমাইজেশন করে দিতে দিব,
কারণ হচ্ছে ইনস্টাগ্রামে বিশেষ করে ইউএসএ তে ভালো একটা ডিমান্ড আছে, ঠিক আছে? ইউএসএ এর অনেকগুলো ট্রাফিক এখান থেকে পাওয়া যায়। সো আমি একটা করে অ্যাকাউন্টগুলো দেখি একটু। ওকে, আচ্ছা, ওকে, হ্যাঁ, মোটামুটি, হ্যাঁ, সুন্দর হয়েছে পোস্টটা। হ্যাঁ, পোস্টে কিছু লিখতে হবে, হালকা জাস্ট একটু টাচ দিতে হবে, ঠিক আছে? আর হ্যাশট্যাগগুলো একটু বেশি দিতে হবে, যেমন এখানে দুইটা দিয়েছে, 5-6টা বা 10টা যদি দেন তাহলে বেটার, ঠিক আছে? আমার কথা কি শুনছেন? ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ওনার অ্যাকাউন্টটা দেখি, ইনস্টা। ওকে, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, কন্টেন্টটা আরও একটু সুন্দর হতো, বেটার হবে। হ্যাঁ, আইডিয়াটা ঠিক আছে, কন্টেন্ট আস্তে আস্তে ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, কে তারপরে সম্ভবত ইনস্টাগ্রামে জাস্ট লিঙ্কটা দিয়ে দিছে। ওকে, হ্যাঁ, মার্কেটিং ফর ইয়ার বিজনেস বেনিফিট লিঙ্কডইন, হ্যাঁ, ঠিক আছে, বাট কন্টেন্টটা আরও একটু সুন্দর হতে হবে, এটা আস্তে আস্তে হবে, টেনশন করার কিচ্ছু নাই। ওকে, 6 বেনিফিট অফ, হ্যাঁ, মোটামুটি হচ্ছে, আপনাদের হবে, এভাবে যদি কন্টিনিউ করতে থাকেন আস্তে আস্তে অটোমেটিক চলে আসবে এটা। টপ 10, হ্যাঁ, পোস্ট, হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, পোস্টগুলো একটু ভেতরের দিকে হচ্ছে, পোস্টগুলো একটু সাইডে চলে গেছে, তো পোস্টগুলো যদি একটু ভেতরের যে টেক্সটগুলো আছে এগুলো যদি ছোট করে দেন তাহলে আর বেটার হবে। আর ট্রাই করবেন যে যে টেক্সটগুলো এগুলো একই কালারে দিতে। হ্যাঁ, বলেন। না, প্রমোট অপশন হচ্ছে আপনি এটা দিয়ে হচ্ছে, মানে যেটাকে বলে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন বা অ্যাড, ওইটার মাধ্যমে অ্যাড চালাতে পারবেন, ঠিক আছে? ওইটা আপাতত দরকার নাই আমাদের। তারপরের অ্যাকাউন্টগুলো আমরা একটু দেখি চেক করে। আচ্ছা, এটা আমরা ক্লোজ করে দিই। হ্যাঁ, এটা তো দেখলাম। ওকে, হ্যাঁ, মোটামুটি আপনারটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, ঠিকই আছে, হ্যাশট্যাগগুলো একটু বেশি বেশি করে দেওয়া ট্রাই করবে। ওকে, হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। আপনারা যদি নিজে পোস্টগুলো তৈরি করে থাকেন তাহলে খুবই বেটার, কপি করার ট্রাই করবেন না, কারণ কপি যখনই আপনি করবেন তখন আপনার মনের ভিতরে সবসময় মন চাবে যে যেন কপি করি আমি, ঠিক আছে? তো কপি করে আসলে বেশি দূরে যাওয়া যায় না। ট্রাই করবেন সবাই নিজস্ব, নিজে কন্টেন্টগুলো অ্যাড করা। আপনি কন্টেন্ট দেখা যাচ্ছে কোথা থেকে কপি করলেন, ঠিক আছে? কন্টেন্ট কপি করার পর পোস্ট দরকার হলে সুন্দরভাবে ডিজাইনটা, জাস্ট স্ট্রাকচার বা ফর্মেট যেটাকে বলে, এটা যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন এটা বেটার, কারণ আসলে বেনিফিট তো দেখা যাচ্ছে, 6 বেনিফিট তো একই রকম হয়, ঠিক আছে? এটা সমস্যা নাই, বাট একটু ট্রাই করেন, নিজে তৈরি করেন, নিজে তৈরি করলে বেনিফিটটা পাবেন আপনারা। ওকে, তো সবাই যতটুকু দেখালাম এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, বলেন বলেন বলেন। ওকে ওকে, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আপনি যেটা দিয়ে চেষ্টা করছেন, তবে বাসায় অবশ্যই কম্পিউটার দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে? কারণ আসলে মোবাইল দিয়ে, মোবাইল তো ছোট একটা জিনিস, এটাতে আসলে অতটা এডিট করা যায় না। আচ্ছা, তারপরে দেখছি তুষার আহমেদ বেডি, হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, কিন্তু কালার সেন্সটা একটু চেঞ্জ করতে হবে, কালার কম্বিনেশনটা, হ্যাঁ, এটাই সেমটা। ওকে, আচ্ছা, তারপরে আরেকজন কে বলতে চাচ্ছিলেন কিছু? বায়োটা আমি কিভাবে লিখলাম? আচ্ছা, বায়োটা লিখলাম, হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমার স্ক্রিন, এখানে এডিট প্রোফাইলে চলে যাবেন, এডিট প্রোফাইলে যাওয়ার পরে এই যে বায়ো সেকশনটা এখানে আছে, ঠিক আছে? তো এই যে ইমোজিগুলো আমি কোথা থেকে নিয়ে আসছি, আমি কি আপনাদের লিঙ্ক দিয়ে দিব ইমোজির জন্য? আচ্ছা, এটাই দরকার, ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি ম্যাক্সিমাম ইমোজি গুলাই আছে, ঠিক আছে? আপনারা একটা কাজ করবেন, আপনারা কোনো শিটে এগুলা কপি করে রাখবেন, আমার আসলে ওইভাবে এক জায়গায় করা নাই, না হলে আপনাদের দিয়ে দিতাম। এগুলো আমি যেগুলো দিচ্ছি
এগুলো হয় বুকমার্ক করে রাখবেন অথবা কোনো ফোল্ডার করে রেখে দিবেন, বা নোটপ্যাডেও লিখে রাখতে পারেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো ওই যে আমি যেটা দেখালাম, একটু সুন্দরভাবে যদি ইয়েটা তৈরি করেন তাহলে কিন্তু খুব বেটার হবে। আর যারা ভাবছেন যে যাদের ওয়েবসাইট নাই, তারা কিন্তু ব্লগারে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, ঠিক আছে? ব্লগ স্পট যেটাকে বলে বা ব্লগার বলে, ওইটাতে একটা জাস্ট সিম্পল অ্যাকাউন্ট খুলতে পারেন। ওখানে টাকা আপনার লাগবে না, ওটা ফ্রিতে, ডোমেন হোস্টিং টোটালি ফ্রি, ঠিক আছে? ওইটা আপনি করতে পারেন। যেমন আমার এটা করা আছে, জাস্ট আমি কালকে রাত্রে তৈরি করেছি। সো এই লিঙ্কটা, আচ্ছা, ব্লগারের অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ওই লিঙ্কটা? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি blogger.com। এখানে জাস্ট সিম্পল, এটা আমি যদিও পরে দেখাবো, বাট আপনাদের এখন দিয়ে দিচ্ছি যদি কেউ ওপেন করতে পারে। ওকে ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের মোটামুটি একটা অ্যাকাউন্ট খুলে একটা অপটিমাইজেশন কীভাবে করা হয় আমরা টোটালি এখানে দেখলাম যে কীভাবে অ্যাকাউন্টটা তৈরি করা যায়, ঠিক আছে? আমরা এখন দেখবো যে কীভাবে ফলোয়ার্স বাড়ানো যায়, বা ক্লায়েন্টের যে কাজগুলো দিবে ক্লায়েন্টের কাজে কীভাবে, মানে কীভাবে ক্লায়েন্টের কাজগুলো করব। তো আমাদের ক্লায়েন্ট দুই ভাগে কাজ দিতে পারে। একটা দিতে পারে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের, সেটা 15 দিনেরও দিতে পারে বা 30 দিনেরও দিতে পারে। তো আপনাকে টার্গেট দিয়ে দিবে যে 15 দিনে তুমি দেখাচ্ছে পার ডে 10টা বা 15টা করে ফলোয়ার বাড়াই দাও। তো এটা আমি দেখাবো যে কীভাবে ফলোয়ার বাড়ানো যায়, এবং আপনাকে বলে দিবে যে সপ্তাহে 2টা অথবা 3টা পোস্ট ক্রিয়েট করে দিতে, ঠিক আছে? তো আমরা পোস্ট কোথা থেকে ক্রিয়েট করব? পোস্ট আমরা হচ্ছে সিম্পল ক্যানভা দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? এখান থেকে আমরা ক্যানভাটা দিয়ে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি। ওকে, আচ্ছা, ক্যানভা দিয়ে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি। তো আমাদের কাজ হচ্ছে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট হতে পারে 1 মাসের বা 15 দিনের, সেটা আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে 10টা বা 15টা ফলোয়ার আমাদের বলতে পারে যে বা কীভাবে বাড়াবো, তো আমরা ওই সিস্টেমটা এখন দেখবো, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা, তো দেখেন আমার এখানে কি জিরো পোস্ট, আচ্ছা পোস্ট সম্ভবত একটা করছিলাম, এটা রিলোড দিয়ে দেখি একটু। ওকে, একটা পোস্ট আছে, ঠিক আছে? আমার এখন দেখেন ফলোয়ারটা কিভাবে বাড়াবো। ওকে, আচ্ছা, আমাদের মধ্যেই মনে হয় কেউ একজন কমেন্ট করছেন, উনি কি আমাদের মধ্যে? ওকে, আমি একটু অ্যাকাউন্টটা দেখি, ঠিক আছে? ডিজিটাল ক্রিয়েটর সম্ভবত অনেক অ্যাকাউন্ট আগে। আচ্ছা, তো দেখেন আমি, ওকে, সবাই কি দেখছেন, সবাই দেখছেন? ওকে, আচ্ছা, দেখেন আমি যে পোস্টটা করলাম, পোস্টে কিন্তু অলরেডি 2টা লাইক পড়ে গেছে এবং একটা কমেন্টও পড়ে গেছে, ঠিক আছে? তো আমি যে সিস্টেম অ্যাপ্লাই করলাম, এরকমভাবে যদি আপনি ওইভাবে অপটিমাইজেশন করতে পারেন বা সুন্দরভাবে দিতে পারেন, তাহলে কিন্তু আসলে লাইক কমেন্টের অভাব হবে না। আপনি যদি এভাবে অপটিমাইজেশন করে দিতে পারেন, তাহলে কিন্তু লাইক কমেন্টের আপনার অভাব হবে না, আর ক্লায়েন্ট এটাই চায়, ঠিক আছে? ক্লায়েন্ট এটাই চায়। তবে এটার হচ্ছে বিষয় হচ্ছে, ক্লায়েন্ট আপনাকে কিন্তু ম্যাক্সিমাম টাইমে আপনাকে পোস্ট করতে দিবে না। ক্লায়েন্ট বলবে যে আমি জাস্ট পোস্ট করবো, তুমি জাস্ট ফলোয়ার বাড়াও। তো আমরা এটার মাধ্যমে ফলোয়ার বাড়াতে পারি। ওকে, একটা মিনিট, হ্যালো, আমি বাড়িতে ক্লাস নিচ্ছি। হুম হুম, আমার একটা একটা বাজে যাবে। হুম, কী বিষয়ে? না না, শিমুল নাই, ঢাকাতে গেছে। রায়হান বাড়িতে আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমরা এখন দেখবো যে কিভাবে আমরা ফলোয়ার বাড়াতে পারি, ঠিক আছে? যে আমাদের যে অ্যাকাউন্টটা, আমরা কিন্তু কাউকে দেখেন এখানে কিন্তু কাউকে ফলো করি নাই। সো আমরা দেখি এখানে আমাদের ফলো ব্যাক আসছে কিনা। সো আমাদের কিন্তু এখনো ফলো ব্যাক আসেনি, কিন্তু আমাদের কি পোস্টে 2টা লাইক চলে আসছে। দেখি লাইক কারা করছে, যে এখানে দেখেন 2টা কোম্পানি ইন্ডিয়াতে পৌঁছে গেছে, এবং হচ্ছে এই যে 2টা আমাদের লাইক করে গেছে, ঠিক আছে? একটা কমেন্টও চলে আসছে। তো আমরা দেখবো যে আমরা কীভাবে ফলোয়ারটা বাড়াতে পারি। তো আমাদের যে টার্গেট, আমাদের কী টার্গেট, আমাদের যারা হচ্ছে মনে করেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোম্পানিগুলো আছে, তাদের যে ফলোয়ার, ওই ফলোয়ারই তো আমাদের দরকার। এই কনসেপ্টটা আগে মাথায় রাখতে হবে যে আমাদের কাদের দরকার। একটা ক্লায়েন্ট কাজ দিল মনে করেন ইউএসএর, ওর হেলথ রিলেটেড কোনো প্রোডাক্ট আছে, তখন কী হবে, ও হেলথ রিলেটেড প্রোডাক্ট খুঁজছে, এরকম মানুষদেরকেই তো দরকার, তাই না?
তো আমরা এখন দেখি সার্চ করি যে এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে পোস্টগুলো আছে বা যে অ্যাকাউন্টগুলো আছে আমরা ওখান থেকে আমরা কয়েকটা ফলোয়ার্স বের করব যাদের টার্গেটেড ফলোয়ার। যেমন ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি সার্চ দেই মার্কেটিং, দেন হচ্ছে যে হ্যাশট্যাগটা আছে এখানে যদি ক্লিক করি, দেন হচ্ছে আমরা কি করব, আমরা যে রিসেন্ট পোস্ট আছে যেগুলো এই রিসেন্ট পোস্টে চলে যাবো। ঠিক আছে, রিসেন্ট পোস্টে যাওয়ার পরে এখানে দেখেন কতগুলো পোস্ট আছে, তো এই পোস্টের আমরা অ্যাকাউন্টে চলে যাবো। এই অ্যাকাউন্টটা কার, এই অ্যাকাউন্টটা আমরা একটু চেক করে দেখবো যে এই অ্যাকাউন্টটা কি আমাদের রিলেটেড কোনো কাজ করছে। এটা না, এটা প্রোডাক্ট বা এই রিলেটেড। আচ্ছা একটু দেখি, ওকে এই অ্যাকাউন্টটা দেখি, বোঝা যাচ্ছে না তেমন একটা কি কাজ করে আসলে। ওকে এটা দেখি একটু, ওকে নাকি সো আমাদের টার্গেটের আগে বের করতে হবে মিডিয়া মার্কেটিং। দেখেন এটা কিন্তু মার্কেটিং রিলেটেড বা ব্র্যান্ডিং রিলেটেড যে ফলোয়ার্স আছে, মানে যে অ্যাকাউন্ট আছে এই রকম একটা অ্যাকাউন্ট। এখন দেখেন এই যে যারা ফলোয়ার আছে তারা এই অ্যাকাউন্টকে ফলো করে কারণ কি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড এরা পোস্ট করে কারণ হচ্ছে এই যে যারা ফলোয়ার্স তারা হচ্ছে ফলো করে কারণ কি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট করার কারণে। তো আমাদের কি করতে হবে, আমাদেরও এদেরকেই নিয়ে আসতে হবে। তো আমরা প্রথমে কি করব, এটাতে ক্লিক করবো ফলোয়ার্সে, ক্লিক করে একটা একটা করে আমরা ট্যাবে নিয়ে চলে যাবো। ঠিক আছে, ট্যাবে নিয়ে যাওয়ার পরে একটা এখানে ফলো করলাম। তো ফলো করার প্রথমে আগে একটু খেয়াল করতে হবে যে আপনাদের অ্যাকাউন্টে কত ফলোয়ার আছে। ঠিক আছে, ছোট ছোট অ্যাকাউন্টগুলোতে আগে ফলো করবো আমরা। যেমন এটা দেখা যাচ্ছে অনেক, মোটামুটি অনেক বেশি। তো আর এটা তো মনে হচ্ছে যে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট, মানে এরাও ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলাই করে। সো আমি এটা বাদ দিয়ে দিলাম। তো আমি এটা দেখতে পাচ্ছি, এটা আবার প্রাইভেট অ্যাকাউন্ট, এটাও ক্লোজ করে দিচ্ছি। দেন হচ্ছে এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তো এটাও আমি ক্লোজ করে দিচ্ছি। তো আপনাদের খুঁজে বের করতে হবে আসলে কারা। এটাও সেম, আমি আরও যদি দেখি এখানে আরও অ্যাকাউন্ট নামগুলো দেখি, এটাও প্রাইভেট অ্যাকাউন্ট, এটাও প্রাইভেট অ্যাকাউন্ট। তো প্রাইভেট অ্যাকাউন্টগুলো আমরা পাঠাবো না। ঠিক আছে, আমরা আগে চেক করে নিব এটা প্রাইভেট না পাবলিক। ওকে এটাও প্রাইভেট, ওকে। আচ্ছা এখানে দেখেন একটা অ্যাকাউন্ট পেয়েছি। ঠিক আছে, এই অ্যাকাউন্টটাকে কি করব, দেখেন এর ফলোয়ার্সও কম, পোস্টও কম, ফলোয়িং বেশি। তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে যাদের ফলোয়ার কম ফলোয়িং বেশি, এই রিলেটেড যেগুলো আছে এই অ্যাকাউন্টগুলোকে আর কি ফলো করা। ফলো করার পর কি করবেন, ফলো করার পর আরেকটা কাজ হচ্ছে সে হচ্ছে লাস্ট যে পিকচারগুলো দিয়েছে এই পিকচারে লাইক করবেন। ঠিক আছে, অ্যাটলিস্ট তিনটা পিকচারে লাইক করবেন, আর পারলে একটাতে কমেন্ট করে আসবেন। তাহলে ওর যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টে কি একটা নোটিফিকেশন চলে যাবে, ও যখন নোটিফিকেশনটা চলে যাবে তখন কি আপনাকে ফলো ব্যাক দিবে। তো এইভাবে যদি আপনারা ফলো করতে থাকেন, দেন এটাও হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট। এভাবে যদি দিনে 15টা থেকে 20টা আপনারা ফলো করেন তাহলে কি আস্তে আস্তে ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, এভাবে প্রতিদিন আপনারা অ্যাটলিস্ট প্রথমের দিকে 10 থেকে 15টা ফলো করেন। জি হ্যাঁ, অর্গানিক গ্রোথ এটাই। ওইটাকে বলে হচ্ছে, ওইটাকে ফেকও বলে অথবা হচ্ছে পেইডও বলে। ঠিক আছে, যেমন আপনি যদি $5 দিয়ে বুস্ট করেন তাহলে তো আপনার অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, ওইগুলো তো আপনার কাজ হবে না। আর অর্গানিক মানে কি, অর্গানিক ভাবে আসে, মানে ম্যানুয়ালি যেটা আসে। ঠিক আছে, যেটা হচ্ছে আপনি যে লাইক কমেন্ট বা হচ্ছে ফলো আনফলো করে নিয়ে আসেন এইগুলাকে আসলে বলে অর্গানিক। ক্লিয়ার এতটুকু? সো আমাদের টার্গেট হবে যে আমাদের যে রিলেটেড অ্যাকাউন্ট, ঠিক আছে, ওই রিলেটেড অ্যাকাউন্টকেই ফলো করা। ওই অ্যাকাউন্টকে ফলো করা মানে হচ্ছে মনে করেন আমার একটা সফটওয়্যার কোম্পানি আছে, আমার টার্গেট কী হবে, অন্যান্য যে সফটওয়্যার কোম্পানি আছে ওদের যে ফলোয়ার আছে ওই ফলোয়ারগুলোকে কি ফলো করা, লাইক কমেন্ট করা। তাহলে কি ওই ওরা যখন দেখবে আমার অ্যাকাউন্ট আমি লাইক কমেন্ট করছি তখন কি আমাকে হচ্ছে ফলো ব্যাক দেবে। এই হচ্ছে নর্মাল একটা সিস্টেম। এটা কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আপনাদের?
আর আর সবার নাইম চৌধুরী, আনন্দ শোভিত কিছু বলেন, তুষার আহমেদ, ওকে, এস কে প্রিয়া, ওকে, আচ্ছা সবাই মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন। আচ্ছা তাহলে আমাদের একটু অ্যাকাউন্টটাতে যাই। অ্যাকাউন্টটাতে যাওয়ার পরে আপনারা কি করবেন, প্রতিদিন আপনাদের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে প্রতিদিন 10 থেকে 15টা ফলো করবেন, ঠিক আছে? প্রতিদিন 10 থেকে 15টা খুব কম হয়ে যায়, অ্যাটলিস্ট 30টা আপনারা একটা টার্গেট করবেন, যে 10টা প্রথমে ফলো করবেন, ফলো করার পর কি 10 মিনিট বা 15 মিনিট পরে আবার 10 জনকে ফলো করবেন, এইভাবে আপনারা ফলোয়িং করতে পারেন। তো ফলোয়িং করার পর আপনাকে কি করতে হবে, আপনার ফলোয়ার যখন 50টা বা 40টা হয়ে যাবে তখন আপনার কি ফলোগুলো আবার আনফলো করে দিতে হবে, মানে এখানে ক্লিক করলাম দেন হচ্ছে ফলোর উপর ক্লিক করে আনফলো করে দিতে হবে, ঠিক আছে? এভাবে অনেক ফলো আপনার ফলোয়ার চলেও যেতে পারে, কিন্তু তারপর আপনাকে কাজটা করতে হবে, কারণ সেক্ষেত্রে অনেক ক্লায়েন্ট পছন্দ করে না ফলোয়িং বিষয়টা, ঠিক আছে? কিন্তু ক্লায়েন্টকে বোঝাতে হবে যে যদি আমি ফলোয়িং না করি তাহলে তো হবে না। আর একটা সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে কমেন্টের মাধ্যমে সবচেয়ে বেশি ফলোয়ার আসে, ঠিক আছে? কমেন্টের মাধ্যমে ফলোয়ার্সও আসে এবং এঙ্গেজমেন্টও হয়। তো বিভিন্ন পোস্টে যাবেন, বিভিন্ন পোস্টে আপনার রিলেটেড, আপনি যে কাজ করেন ওই রিলেটেড পোস্টে যদি যান, যাওয়ার পরে যদি কমেন্ট করেন, সেক্ষেত্রে কি আপনার হচ্ছে ওই ফলোয়ার্সটা ব্যাক পাওয়ার সম্ভাবনা বেশি, অথবা আপনার যদি কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করেন সেক্ষেত্রে আপনার উপকার হবে, ঠিক আছে? এটাকে ক্লিয়ার, মানে ফলোয়ার যদি ক্লিয়ার হয় তাহলে আমি আপনাদের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারটা আজকেই দেখাই দেবো, ঠিক আছে? ওইটা বেশি সময় লাগবে না। সবাই বলেন তাহলে আমার সুবিধা হয়। কেউ, জি জি, কেউ একজন কোশ্চেন করলেন, আচ্ছা কিছু, আমি ওই যে ওইটাই বললাম যে কিছু ক্লায়েন্ট চায় ফলোয়িংটা অপশনটা বেটার দেখায় না, যেমন আপনি যদি গ্রামীণ ফোন এখানে সার্চ দেন, একটু উদাহরণ দেখি আমরা, গ্রামীণ ফোন, গ্রামীণ ফোনে চলে গেলাম, গ্রামীণ ফোনে ফলোয়িং দেখেন কতজন, মাত্র 16 জন, ঠিক আছে? এর ফলোয়ার্স কত, 730 কে। তো এই যে এই যারা একটু প্রফেশনাল, তো তারা ফলোয়িংটা আসলে পছন্দ করে না, বা ফলোয়িং অন মানুষকে দেখালে মানে বিষয়টা একটু কেমন দেখায়, এর কারণে ম্যাক্সিমাম ক্লায়েন্ট কি বলে, তোমরা ফলো ফলো ফলোয়িং করো, বাট হচ্ছে শেষে যখন কাজটা জমা দিবে, মানে 7 দিনের কাজ, আপনি 7 দিনে দেখা যাচ্ছে 250 মানুষকে ফলোয়িং করলে, সেক্ষেত্রে ফলোয়ার মনে করেন 7 দিনে ব্যাক পাইছেন 70টা বা 80টা, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে ফলোয়িং যাদেরকে করছেন সব দেখাচ্ছে আনফলো করে দিতে হবে, ওকে? নিজের হ্যাঁ 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 নিজের জায়গাটা বজায় রাখা তো, আচ্ছা ওকে, আমরা সামনের দিকে আগাই। এই হচ্ছে গেল আপনাদের, এটা আমরা যদি ফাইবারে যাই, এটার কাজ আছে, আপনি 7 দিনেও ঘি খুলতে পারেন, 7 দিনে হচ্ছে আপনার দেখা আছে $20 বা $30 ইনকাম করতে পারেন। তো আমরা দেখি একটু, ইনস্টাগ্রাম মার্কেটিং, সব লেখা হচ্ছে না মনে হয়, ইনস্টাগ্রাম মার্কেটিং, ওকে ওকে। এই ঘিগুলো আপনারা একটু দেখবেন যে কেমন কে সার্ভিস দিচ্ছে, যেমন ইনি সার্ভিস দিচ্ছে $15, ইনি $30, বা ইনি কিন্তু $100 দিচ্ছে, এক একজন এক একভাবে সার্ভিসটা দিচ্ছে, ঠিক আছে? এক একজনের সার্ভিস এক এক রকম, কারো একটু গ্রোথ ভালো হয়, কারো হচ্ছে একটু কম হয়, এই রকম রিলেটেড। সো আমরা কিন্তু গিগ খুলতে পারি। আচ্ছা তারপরে দেখেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিয়ে যদি সার্চ দেয়, ইনফ্লুয়েন্সার, সরি, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ওকে, আচ্ছা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিয়ে সার্চ দিলে দেখেন অনেকগুলো আসছে। এখানে প্রথমে একটা গিগ পাচ্ছি আমরা, সবাই দেখছেন, ওকে, আচ্ছা দেখতে পাচ্ছেন মানে, আচ্ছা দেখেন এখানে কি বলছে, আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, কি বলছে, আপনাকে ফাইন্ড করে দিবে, মানে খুঁজে বের করে দিবে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কারা। এখন আমরা ইনফ্লুয়েন্সার মানেটা কি জানি, এটার বাংলা অর্থ কি,
যেটা হচ্ছে আপনার হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। তো আমাদের এখন দেখেন এনার কতগুলো, 25টা কিন্তু অর্ডার কমপ্লিট আছে। সো আচ্ছা আচ্ছা, আপনাদের একটা জিনিস বোঝাই, আপনাদের নিশ নিশটা কি জিনিস? নিশটা হচ্ছে আপনার এক একটা ক্যাটাগরি, ঠিক আছে? মানে নিশ আসলে কমপ্লিট বুঝতে গেলে অনেক ভেতরে যাওয়া লাগবে, বাট আপনাদের সিম্পলের ভেতরে বোঝাই। জাস্ট আপনাদের মনে রাখেন নিশ হচ্ছে কি, একটা হেলথ হতে পারে, একটা ফিটনেস হতে পারে, একটা গেমস হতে পারে, একটা এন্টারটেনমেন্ট হতে পারে, এইগুলো হচ্ছে একটা নিশ। তো এখানে দেখেন লেখা আছে 5 নিশ ইনফ্লুয়েন্সার, মানে 5টা নিশের ইনফ্লুয়েন্সার। তো আমরা যদি এখানে সার্চ দেই যে বেস্ট নিশ 2021, ঠিক আছে, এভাবে যদি আমরা সার্চ দিই তাহলে কি আমাদের বেস্ট নিশ গুলা চলে আসবে, যেমন কি হোম অফিস ইকুইপমেন্ট, হেলথ অ্যান্ড বিউটি, পেট প্রোডাক্টস, এগুলা কি এক একটা হচ্ছে, এইগুলা হচ্ছে এক একটা কি নিশ। তো সেম ভাবে এখানে যেটা দেখাইছে সেটা হচ্ছে 5টা নিশ, সেটা হতে পারে গেমস হতে পারে, গেমস রিলেটেড যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার আছে তাদের বের করে দিতে হতে পারে, তারপর এন্টারটেনমেন্ট যারা করে তাদের হচ্ছে ইনফ্লুয়েন্সার যারা আছে ওদেরকে বের করা লাগতে পারে, এই রিলেটেড এইগুলো চাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লাস 5 টেমপ্লেট, ইমেল টেমপ্লেট, মানে ওনাদেরকে যে ইমেল করবে এই ইমেলগুলো কীভাবে বের করা যায় এই বিষয়টা এই জায়গায় দেওয়া আছে। তারপর হাউ টু নেগোশিয়েট, কীভাবে ওই ওনার সাথে আলোচনা করতে হবে, ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম টিপস। তো এইগুলো আসলে তেমন লাগে না, এগুলো জাস্ট আপনাকে কোনো ক্লায়েন্ট বলে যে আমাকে ইনফ্লুয়েন্সার লিস্টটা বের করে দাও, যে 10 জনের বা 15 জনের লিস্ট বের করো। তো এই লিস্টগুলো বের করবেন কীভাবে, ঠিক আছে, এটা নিয়ে আসলে আরও একটু সময় লাগবে। আমি জাস্ট বেসিকটা আজকে দেখাই, নেক্সট দিন আমি আপনাদের এটা নিয়ে টোটাল আলোচনা করবো। সো দেখেন 5 নিশ ইনফ্লুয়েন্সার, আমি এখন যদি গুগলে যাই, গুগলে যাই যদি সার্চ দেই যে হেলথ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইউকে, ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে যারা হেলথ রিলেটেড ইনফ্লুয়েন্সার ইউকে ইউনাইটেড কিংডমের, তাদের আমি একটা লিস্ট বের করবো। তো দেখেন এই যে এখানে যদি টপ 20 এখানে যান, আচ্ছা আমি হেলথ না দিয়ে বিউটি দিই, বিউটি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইউকে, এখানে যদি সার্চ দেয় দেখেন এখানে অনেকগুলো আসছে, এখানে 100টার মতো লিস্ট আছে এখানেও আছে। এতে আমি যদি এটাতে ক্লিক করি, ওয়েবসাইটেতে যদি যাই, আমাদের প্রথম কী লাগবে, আমাদের নামগুলো তো আগে জানা লাগবে যে কারা ইনফ্লুয়েন্সার। যেমন বাংলাদেশে ইনফ্লুয়েন্সার কারা, সাকিবুল হাসান একজন ইনফ্লুয়েন্সার কিন্তু। তারপর হচ্ছে আপনারা যারা ইউটিউব দেখেন, ফুড লাভার যে ইয়াগুলো আছে সেগুলোর ভেতর ওই যে ক্ষুদা লাগছে, তারপর রাফসান্দা ছোট ভাই, পেটুক কাপল, এগুলো কিন্তু সবাই কি এক একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার, এক একটা প্রোডাক্টের জন্য এরা কিন্তু টাকা নেয়, ঠিক আছে। তো এই লিস্টগুলো আমরা কিসের জন্য বের করবো, বের করবো হচ্ছে কোনো ক্লায়েন্টের, দেখা যাচ্ছে ওই দেশের নতুন একটা প্রোডাক্ট সেল করবে, এটার জন্য ওনাদের কি দরকার, ওনাদের হচ্ছে ইনফ্লুয়েন্সারদের দরকার। সো দেখেন এখানে প্রথমে কি আছে, ফ্যাশন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইন ইউকে, ইনি একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, এর অ্যাকাউন্টটা এখানে কিন্তু দেওয়া আছে। সো এখানে আমরা সহজেই ওনার অ্যাকাউন্টটা পেয়ে যাচ্ছি, এটাতে যদি আমরা যাই, এই যে ওনার অ্যাকাউন্টটাতে চলে যাচ্ছে। এখন এর ভেতরে দেখেন লেখা আছে কোথাও কোথাও না কোথাও যে উনি হচ্ছে কি এই রিলেটেড ইনফ্লুয়েন্সার, দেখেই বোঝা যাচ্ছে ফ্যাশন রিলেটেড হচ্ছে ইনফ্লুয়েন্সার। তারপর আমরা আরও যদি অ্যাকাউন্টে যাই, দেন হচ্ছে যে এখানে যদি দেখি, সেম ভাবে একটা অ্যাকাউন্টই দেখাচ্ছে, ওকে, আচ্ছা এখানে আরেকটা যদি অ্যাকাউন্টে যাই, এখন কি বুঝতে পারছেন যে মানে ইনফ্লুয়েন্সার কারা? সবাই কি বুঝছেন ইনফ্লুয়েন্সার কারা? ওকে আচ্ছা, এই অ্যাকাউন্টগুলো আপনাদের বের হচ্ছে, ঠিক আছে। তো এখন ক্লায়েন্ট যদি বলে যে আপনার ইউনাইটেড স্টেটের বিউটি রিলেটেড, মানে বিউটি হচ্ছে আপনার নিশ, এই রিলেটেড আপনাকে যদি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের একটা লিস্ট বের করতে বলে 10 জন বা 15 জনের, সম্ভব তো গুগলে সার্চ করলে আমরা জাস্ট লিস্টটা বের করতে পারবো। তো আমাদের একটা গুগল শিট ক্রিয়েট করি, শিটে প্রথমে স্টেপ বাই স্টেপ আমরা দেখি যে কীভাবে আমরা জিনিসগুলো সাজাবো।
আচ্ছা, আইজির ফুল মিনিং কি জানি আমরা? এই যে আইজি, আইজির ফুল মিনিং কি আমরা সবাই জানি? আইজির আইজি না, আইজির ফুল মিনিং হচ্ছে এখানে বোঝাচ্ছে ইনস্টাগ্রাম, ঠিক আছে? যেমন অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট বলতে পারে যে আমার আইজি অ্যাকাউন্ট দরকার বা আইজি লিঙ্ক দরকার, ঠিক আছে? আইজি লিঙ্কটা আপনাদের বুঝতে হবে যে আইজি লিঙ্ক কোনটা। আইজি লিঙ্ক হচ্ছে এই যে আইজি লিঙ্ক আছে না, এটা হচ্ছে আইজি লিঙ্ক, মানে ইনস্টাগ্রাম লিঙ্ক। সো আমি আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই, এখান থেকে ব্ল্যাঙ্ক নিয়ে নিচ্ছি শিটে গিয়ে। সো এটা অনেকেই জানেন, হয়তো বা জানেন না, যারা হচ্ছে এক্সেল ব্যবহার করেন তারা জানেন। এটা হচ্ছে আপডেট হচ্ছে অনলাইন ভিত্তিক আর কি। তো এটা আমি দেখাবো আস্তে আস্তে। সো আমি একটা শিট ক্রিয়েট করছি, এখানে শিটটার নাম দিয়ে দিচ্ছি কি ইনস্টাগ্রাম ইনফু, ঠিক আছে? ইনফ্লুয়েন্সার দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম। দেখা হচ্ছে কি এখানে দিয়ে দিলাম আইজি অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নেম, জাস্ট অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেমটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আইজি লিঙ্ক, মানে ইনস্টাগ্রামের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি এখানে দিব। দেন হচ্ছে এর কতগুলো ফলোয়ার্স আছে, ঠিক আছে, এইগুলো দিব। দেন হচ্ছে আমি কি ইমেলটা দিয়ে দিব যদি পাই, এখানে ইফ পসিবল, যদি পাওয়া সম্ভব হয়, ঠিক আছে? তো এইগুলাই চাই আমি আপনাদের দেখাই এখানে, ওনার যদি কোনো কাজ করা থাকে ওই রিলেটেড ছবি। হ্যাঁ, এখানে দেখেন। আচ্ছা, এই ছবিটাকে আমি আরো একটু বড় করি করে। আচ্ছা, রেসপন্সিভ দরকার নাই, জাস্ট এখানে লিখাই আছে, এখানে কি লেখা আছে ইউজার নেম, আপনার যে ইউজার নেমটা আছে এখানে, দেন হচ্ছে ফুল নেম। তো সেম ভাবে আমরা করি, এখানে দিয়ে দিই ইউজার নেম, তারপর অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেম কি দেওয়া আছে দেখি এখানে, ওকে ফুল নেম, আচ্ছা ফুল নেম। আচ্ছা, এই চারটা জিনিস আমরা বের করবো আপাতত আজকে, দেখি তারপর হচ্ছে কালকে আমরা টোটাল বিষয় নিয়ে আলোচনা। ইউজার নেমটা হচ্ছে কোনটা? ইউজার নেমটা হচ্ছে এখানে আপনার যে এই যে ওপরে যেটা আছে সেটাই হচ্ছে আপনার ইউজার নেম, এটা হচ্ছে আপনার ইউজার নেম। তো আমি এটা এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে দিয়ে দিলাম ইউজার নেম, ঠিক আছে? তারপরে হচ্ছে ফুল নেম, এনার ফুল নেম কি, ফুল নেম হচ্ছে এই যে এটা, এটা আমি কপি করলাম এখানে। দেন হচ্ছে আমি কী করবো যে ফলোয়ার্স ওনার কতজন আছে, ওই ফলোয়ার্সগুলো আমি জাস্ট ওখান থেকে ফলোয়ার্স কতটা এই যে এটা জাস্ট আমি কপি করে নিলাম, ঠিক আছে? এটা নিলাম, তারপর হচ্ছে ওনার যদি কোনো ইমেল থাকে তাহলে আমি ইমেলটা বের করে নেব এখান থেকে। তো ওনার ইমেল আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমার একটা কাজ হবে, এটা জাস্ট কপি করলাম, কপি করার আগে এখানে অ্যাড দিয়ে দিব, ঠিক আছে? অ্যাড দিয়ে দেওয়ার পরে এখানে ডাবল কোটেশনের ভিতর জাস্ট মেল লেখাটা লিখে দেব। ওকে ওকে, আচ্ছা ভেরিফাইড লেখাটা আসছে তো। আচ্ছা, আমি এটা দিয়ে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পর আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কোথাও না কোথাও এদের মেল দেওয়া আছে। তো কারো ইমেল পাওয়া যাইতেও পারে, আবার না যাও মানে না পাওয়া যাইতে পারে। এটা একটু আমরা দেখি পাই নাকি। ওকে, ওনার ওয়েবসাইটটা পাইছি, ঠিক আছে? ওনার ওয়েবসাইটটা পাইছি মানে কি, ওনার ইমেলটাও আমি পেয়ে দেবো। তো এখান থেকে কপি করে নিলাম, পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানে পেস্ট করে দিচ্ছি ওনার ওয়েবসাইটটা। ওনার ওয়েবসাইটে যাওয়ার পরে আমি ওনার ওয়েবসাইটে গেলে ওনার মেলটা পেয়ে যাব। তো আমি কন্ট্যাক্ট সেকশনের নিচের দিকে চলে যাই। আচ্ছা, উপরে দেখি কন্ট্যাক্ট অপশনটা আছে কি না। সো কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে যদি ক্লিক করি দেন হচ্ছে দেখেন এখানে ওনার কিন্তু একটা মেল পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এই মেলটা আমরা কী করবো, কালেক্ট করবো, কপি করলাম, অথবা এখানেও একটা আছে। সো আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে এখানে বসাই দিচ্ছি। ক্লিয়ার সবার কি এই বিষয়টা যতটুকু দেখালাম? এতটুকু যদি বের করতে পারেন এরকম 10টা, তাহলে কিন্তু $5 ইনকাম করতে হবে, ঠিক আছে? আরও কিছু অপশন আছে, ওইগুলো আস্তে আস্তে আমি দেখাবো, যদিও একদিনে সম্ভব না এটা, বুঝছেন? ওকে,
হ্যাঁ, কেউ কিছু বলবেন? এটা কি বুঝতে পারছেন আমি যতটুকু দেখালাম? ওকে, আচ্ছা, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের মোটামুটি গিগ কম আছে, আপনারা গিগ দিলে আশা করি অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে। আর কারো কোশ্চিন এটার বিষয়ে যদি না বুঝে থাকেন আমি আবার দেখাবো। সবাই কি বুঝেছেন? আচ্ছা, কেউ কোনো অ্যান্সার মাঝে মাঝে দিচ্ছে না, মানে হচ্ছে দেখাচ্ছে অনেকে বসে আছে নাকি কাজ করছে বা দেখছে না? দেখলে তো কোশ্চেন আছে। ওকে ওকে, আচ্ছা বুঝলে তো খুব ভালো। তো আপনাদের একটা কাজ দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনাদের কালকে 10টা এরকম যে কোনো একটা নিশ ধরে, সেটা ফুটবল হতে পারে বা হচ্ছে অন্যান্য গেমস হতে পারে বা হেলথ হতে পারে, ঠিক আছে? 10টা আপনারা ইনফ্লুয়েন্সারের নাম প্লাস হচ্ছে ইউজার নেম, আইজি লিঙ্ক, আর হচ্ছে কি আপনাদের কতগুলো ফলোয়ার্স, আর ইমেল যদি পসিবল হয় তাহলে একটা শিটের মধ্যে বের করবেন। এটা আপনাদের নেক্সট দিনের কাজ। হ্যাঁ, 100% এটা হচ্ছে অটো সেভ হয়ে যায়, ঠিক আছে? এটা যদি আমি এখন কেটেও দিই অটো সেভ হয়ে যাবে। হ্যাঁ 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 গুগল থেকেও সার্চ দিতে পারেন অথবা হচ্ছে ইনস্টাগ্রামে সার্চ দিতে পারেন ওনার সম্পর্কে। ওনাকে যদি সার্চ দেন তাহলে এখানে পেয়ে যাবেন। না, কোশ্চিনটা আমি আসলে বুঝে নাই, ক্লিয়ার বলেন কোশ্চিনটা আবার, কোশ্চিনটা আবার বলেন, লাস্টের কোশ্চিনটা আমি বুঝি না আসলে। আচ্ছা আচ্ছা, আমি বলি, প্রথমে তো আমি গুগল সার্চ দিয়ে নিচ্ছি যে এই রিলেটেড কারা কাজ করে, তাদেরকে তো আগে গুগল থেকে বের করতে হবে, ঠিক আছে? তাদের গুগল থেকে বের করার পর ওই নামগুলো দিয়ে সার্চ করতে হয়। এখানে যেমন ইনস্টাগ্রামের লিঙ্কই দেওয়া আছে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে আপনাদের ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে না, তো এখানে ম্যানুয়ালি আপনাদের কপি করতে হবে। যেমন ম্যানুয়ালি যদি নামটা থাকে ওই নামটা কপি করতে হবে, যেমন ইনার নামটা, ইনার নামটা ম্যানুয়ালি কপি করে আপনাদের ইনস্টাগ্রামে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? গুগলে তৌকির আহমেদ, হ্যাঁ বলেন, মাহমুদ গুগলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওইটা লিস্টিংটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি দিয়ে দিই, আমি জাস্ট বোঝার জন্য, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ওকে, ফর ইনফ্লুয়েন্সার নেম, এখানে যদি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নেমটা দেন, দেন হচ্ছে ওকে, আর এখানে কোটেশনের ভিতর আপনার মেলটা দিয়ে দিন। আমি আগেরটাই কপি করে দিচ্ছি, এটাই জাস্ট আমি কোটেশনটা আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে যদি সার্চ দেন, আসলে সার্চ করার মধ্যে সব কিছু, পাওয়া না পাওয়া যে কোনো তথ্য হচ্ছে আপনি যদি ট্রাই করেন তাহলে পেয়ে যাবেন। এখানে প্রথমে কি দিতে হবে আপনার অ্যাড, তারপরে হচ্ছে দিতে হবে আপনার যে অ্যাকাউন্টটা খুঁজে বের করবেন ওই অ্যাকাউন্টটা, দেন হচ্ছে মেল যদি লিখেন তাহলে কি গুগলে সার্চ করলে, যেমন আমি এখানে কি করলাম, গুগলে সার্চ করলাম, এটার ভিতরে ওনার ইমেলটা পাইলাম না, কিন্তু ওনার ওয়েবসাইটটা পাইলাম, আর ওনার ওয়েবসাইটটা পাইলে তো আমি ওনার মেলটা পেয়ে যাবো। ওকে, আচ্ছা, এখন আপনাদের আজকে নতুন আর কোনো টপিকস তেমন হচ্ছে সামনে আগাবো না, সামনের দিনে দেখাবো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের পুরো লিস্টটা। আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে আপনার এখানে হচ্ছে মান্থলি অ্যাভারেজে কে কতগুলো লাইক করে, এঙ্গেজমেন্ট কেমন হয়, তারপর হচ্ছে এটার হচ্ছে রেশিওটা কেমন, এগুলো সব বিষয় নিয়ে নেক্সট দিন আমি একটা ক্লাস নিব। কারণ একদিন ক্লাসে বোঝালে আপনারা হয়তো বা একদিনে বেশি বুঝলে সমস্যা হচ্ছে, ধরে রাখাটা অনেক ঝামেলা হবে, ঠিক আছে? ক্লাস তো আমাদের অনেক আছে। আচ্ছা, আর এই রিলেটেড আপনাদের কোনো কোশ্চিন থাকলে কোশ্চিন বলেন, কোশ্চিনগুলো সলভ করার ট্রাই করি। হ্যালো,
শুনছেন কি সবাই? হ্যাঁ বলেন। গুগলেও সেভ করে রাখা যাবে, আপনি ডাউনলোডও করতে পারবেন। আমি ডাউনলোডের সিস্টেমটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? এখানে আপনি চলে গেলেন, আপনি জাস্ট এখান থেকে বের হয়ে গেলে আপনি পেয়ে যাবেন, অথবা হচ্ছে আপনি যদি ডাউনলোড করে রাখতে চান এই ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে ডাউনলোড অপশন, ডাউনলোডে আপনি কোন ফাইলে সেভ করবেন এই ফাইলটা লিখা আসবে। যেমন আমি যদি মাইক্রোসফট এক্সেলে সেভ করতে চাই, জাস্ট এখানে ক্লিক করলে এই কর্নারে দেখবেন ডাউনলোড অপশনটা চলে আসছে, এই যে ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এটা যদি আমি ওপেন করি, আমার যদি এক্সেল মাইক্রোসফট ওয়ার্ডটা ইনস্টল দেওয়া নাই তো আমারটা ওপেন হবে না, ঠিক আছে? আর আপনাদের যাদের ওপেন মানে অলরেডি ইনস্টল দেওয়া আছে তাদেরটা ওপেন হবে। ওকে, আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করুন, আমার ফোন দিয়েছে। হ্যালো, হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, বাড়িতে আছি। আচ্ছা ভাই, আমি একটু ক্লাস নিচ্ছি, তো আমি 15 মিনিট পরে আসি, আপনি বাড়িতে আসতে আমি সমস্যা নাই। আচ্ছা আমি একটু 15 মিনিট পরে, মানে আমি ক্লাস নিচ্ছি, তো ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আপনাদের আর কোনো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, হুম হুম, হ্যাঁ। আপনাদের মনে করেন টপ টপিক্সটা বলে দিবে, ঠিক আছে? যেরকম ফুড, ফুড রিলেটেড কারা ইনফ্লুয়েন্সার তাদের বলে দিবে, আপনাদের গুগল সার্চ করে বের করতে হবে। কারণ আপনি তো আপনার মাথাতে তো এত মানে আসলে ওইভাবে রাখা সম্ভব না যে 10টা ইনফ্লুয়েন্সার কারা কারা, ঠিক আছে? ওইটা গুগল থেকে বের করতে হবে আপনাকে। ওই ওই জিনিসটাও আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেবে না, গুগল থেকে বের করে আপনাদের কী করতে হবে, ওইটা সার্চ দিয়ে ইনস্টাগ্রামে বের করতে হবে কোনটা অ্যাকাউন্ট, ঠিক আছে? ওই অ্যাকাউন্টটা বের করার পর ওই অ্যাকাউন্টে হচ্ছে কতগুলো ফলোয়ার্স, কতগুলো এভারেজ লাইক, এগুলো আমি নেক্সট দিন দেখাবো। দেন হচ্ছে হুম 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 হ্যাঁ হ্যাঁ, ফুল ওভারভিউ কনসেপ্টটা এটাই, মানে হচ্ছে এটাই কনসেপ্ট যে ক্লায়েন্ট আমাকে সেক্ষেত্রে নামও নাম ম্যাক্সিমামে বলে দেয় না, আমাকে নিশ বলে দেয়। যে মনে করেন ইউকের একটা ক্লায়েন্ট বলছে আমার 100টা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শুধুমাত্র হেলথ রিলেটেড, হেলথ নিয়ে যারা ইউকেতে কাজ করে ওই রিলেটেড যারা কাজ করে তাদের প্রথমে হচ্ছে ইউজার নেম দরকার, ওদের আইজি মানে আইজি ইনস্টাগ্রামের লিঙ্কটা দরকার, ওদের অ্যাভারেজ কেমন লাইক হয় কমেন্ট হয় এইগুলা দরকার, এবং হচ্ছে মেলটা যদি পসিবল হয় তাহলে মেলটা দিয়ে দিতে হবে। এই কয়েকটা বিষয় যদি আপনি দিতে পারেন আপনাকে পেমেন্ট করে দিবে, শিটটা জাস্ট ডাউনলোড করে ওনাকে দিয়ে দিতে হবে ক্লায়েন্টকে। ওকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি দেখাবো কি না, আপনি কি জিজ্ঞেস করবেন? আচ্ছা, ফলোয়িং আর ফলোয়িং ফলোয়ার্স এর বিষয়টা মনে করেন, আপনি সিম্পল উদাহরণ, আপনি মনে করেন হচ্ছে রাজশাহীর আম বিক্রি করবেন, যেহেতু আমার রাজশাহী, আমি রাজশাহীর উদাহরণে দিই, রাজশাহীর আম বিক্রি করবেন। এখন আপনার টার্গেট কি হবে? যারা আম কিনবে তাদেরকেই তো টার্গেট। এখন রাজশাহীতে যারা অলরেডি আগে থেকে আম বিক্রি করে তাদের পেজে যাওয়ার পরে তাদের যারা ফলো করে তাদেরকে যদি আপনি টার্গেট করতে পারেন, তাদের ফলোয়িং করতে পারেন, তাহলে কি ওই টার্গেটের মানুষগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। ওকে, আচ্ছা আর কারো কোশ্চিন বলেন, আপনাদের সময় আছে এখনো? ও, যারা বুঝেন নাই ফলোয়ার্স ফলোয়িং কি, তারা একটু বাসায় ট্রাই করবেন, তাহলেই হচ্ছে দেখবেন ফলোয়ার্স ফলোয়িং ব্যাক পাবেন, এবং পোস্টগুলা করেন দেখবেন যে এঙ্গেজমেন্ট বেশি হবে এবং আপনার প্রোফাইলটা ধুপ মানে খুব তাড়াতাড়ি উঠে পড়বে, ঠিক আছে? একটা না জেনে একটা কাজ করা, একটা জেনে কাজ করার ভিতরে অনেক পার্থক্য আছে, সেটা আপনি এখন বুঝবেন। হুম 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 হুম
আচ্ছা, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি ওই অ্যাকাউন্টে রেগুলার ছবি ছাড়ছেন, মনে করেন ফেসবুকের মতো নর্মালি ছবি ছাড়ছেন, তাহলে ওইটা না, ওই অ্যাকাউন্ট আপনি না ব্যবহার করে আরেকটা অ্যাকাউন্ট খোলাটাই বেটার হবে। আচ্ছা হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকের মালিক হচ্ছে ইনস্টাগ্রামের মালিকও সেম, ঠিক আছে, এগুলো সেম মালিকদের সাথে, এটার সাথে অনেকটা কানেকশন আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করা যায়, ওইটা আমি দেখাবো হচ্ছে কালকে আপনাদের, এর কারণে বললাম যে ইনস্টাগ্রামটা আজকে শেষ করা যাবে না একদিনে। ইনস্টাগ্রামে অনেক কাজ আছে, কিভাবে অ্যাটাচ করতে হয় এগুলো আমি দেখাবো, কিভাবে আপনার পেজের সাথে কানেকশন হয়, ঠিক আছে, সেটা প্রোফাইলের সাথে না। আপনি মনে করেন বিজনেস একটা পেজ করছেন, মনে করেন বিডি শপ নামে আপনার ফেসবুকে একটা পেজ আছে, সেম পেজও আছে আপনার ইনস্টাগ্রামে, তো এটার সাথে ইন্টিগ্রেশন যদি করেন, তাহলে আপনার যদি ইনস্টাগ্রামে কেউ, ইনস্টাগ্রামে যদি আপনি একটা পোস্ট করেন, ওটা ফেসবুকে পোস্ট হয়ে যাবে। আবার ইনস্টাগ্রামে আপনার এই অ্যাকাউন্টে যদি কেউ মেসেজ দেয়, ওই অ্যাকাউন্টে আপনার চলে যাবে, ঠিক আছে, এইভাবে কাজ করে এগুলো। আর আপনারা একটা কাজ করেন, বেশি বেশি পোস্ট ক্রিয়েট করেন, তাহলে কি হবে আপনাদের ক্যানভাটা ক্লিয়ার হয়ে যাবে, যখন ক্যানভাটা ক্লিয়ার হয়ে যাবে তখন অনেক ক্লায়েন্টকে আপনা মানে মানে মেন কথা হচ্ছে আপনার যদি পোস্টগুলো সুন্দর হয় তাহলে বেশি তো সুন্দর হবে পেজ, মানে হ্যাঁ আমি বলি কানেকশনটা বাড়াতে থাকেন। পোস্ট আমি যে রেগুলার করতে বলেছি, আপনার বিজনেসে যদি হয় তো আপনি যদি রেগুলার পোস্ট করেন তাহলে আপনার ওই পেজে থাকবে কেউ, তাছাড়া কিন্তু কেউ থাকবে না, স্বাভাবিক। গ্রামীণ ফোন পেজের কথাই কল্পনা করেন, গ্রামীণ ফোনে যদি রেগুলার পোস্ট না করে তাহলে কিন্তু ওনার আস্তে আস্তে কি ফলোয়ার্স বা লাইকগুলো কমে আসবে, তো আপনার উপর ডিপেন্ড করে এটা, এখন আপনি রেগুলার পোস্ট করবেন কি না, ঠিক আছে। আমি জাস্ট ওয়েটা দেখাই দিলাম যে এভাবে এভাবে করা যেতে পারে। আর কারো কোশ্চেন? ওকে হ্যাঁ বলেন। জি বলেন। হ্যাঁ, আমারটা তো অ্যাক্টিভ সাথে সাথে হয়ে গেছিল, কিন্তু আপনাদেরটাই শুধুমাত্র হয় নাই। রাজশাহী, ম্যাঙ্গো। আচ্ছা আমি একটু চেক করে দেখি, ঠিক আছে, আমি যতগুলা করেছি সবগুলাই হয়েছে। আচ্ছা আমি একটু চেক করি, আপনাদেরটা কি এখনো হয় নাই? এখনো কি বলেন? আর সবার, অন্যান্য সবার, অনেকে তো হয়ে গেছে, আমি বিকালের ব্যাচে করালাম। আচ্ছা আমারটা একটু চেক করে দেখি। হ্যাঁ এটাই তো, আমারটাও তো সাথে সাথে হয়ে গেছিল, কিন্তু আচ্ছা তারপর একবার একটু চেক করে দিই। আচ্ছা ফেসবুকে তো এখন ঢুকবেই না, আমি মোবাইল থেকে ভিপিএন ব্যবহার করছি, তো এটা দিয়ে দেখি। ফেসবুক তো ক্লোজ করে দিছে, আজকে মোটামুটি চলে আসবে সম্ভবত। পেজের নাম ছিল হচ্ছে রাজশাহী ম্যাঙ্গো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার সবটা তো অন হয়ে গেছে, আমার সবটা দেখা যাচ্ছে, আমি জাস্ট স্ক্রিন শেয়ার করতে পারছি না, এর কারণে দেখাতে পারছি না, ঠিক আছে, আমার সবটা কিন্তু অন হয়ে গেছে, এবং হচ্ছে প্রোডাক্টও অলরেডি এখানে আপলোড করা আছে একটা। আচ্ছা হ্যাঁ বলেন। আচ্ছা আমি বলি, একজন লিঙ্ক দিয়েছেন, আমি লিঙ্কটা আসলে সরি আমি ওপেন করতে পারছি না, কারণ হচ্ছে ফেসবুকটা এখন
অফ আছে, আমার পিসিতে ভিপিএন অন করা নাই, সো আমি এখানে ওপেন করতে পারছি না। এটা বাদ দিয়ে কোশ্চিন করেন আপাতত, আজকে ফেসবুকে কোনো কোশ্চিন করেন না, কারণ সবাই তো বুঝতে পারছেন ফেসবুকে একটু ঝামেলা চলছে, সো ফেসবুক বাদ দিয়ে একটু। হুম হুম আচ্ছা আচ্ছা, ওইটা আমি পরে বলতে বলছিলাম যে যখন আমি গিগ তৈরি করব, গিগের মার্কেটিং করব, তো তখন আমি ওইটা ওখানে দিয়ে দিব। আপনারা যদি চান ফরম্যাট আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আমাকে একটা কাজ করবেন, আপনি গ্রুপে একটু নক দিবেন, তাহলে আমি ফরম্যাটটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আর কেউ কিছু বলবেন? কোনো কোশ্চিন থাকলে আমরা 45-এ আজকে ক্লাসটা ক্লোজ করে দিব, ঠিক আছে? কারো যদি কোশ্চিন থাকে করতে পারেন, আর যাদের কোশ্চিন নাই লিভ নিতে পারেন, সমস্যা নেই। প্রথম ক্লাসটা আসলে কি, প্রথম ক্লাসটা সম্ভবত প্রাইভেট করা ছিল, ওইটা আমি একটু চেক করে দেখবো যে হচ্ছে আসলে এখনো কি প্রাইভেট করা আছে কিনা, ঠিক আছে? যদি প্রাইভেট থাকে পাবলিক করে দেবো। বলেন। হ্যাঁ, যদি সমস্যা হয় ক্লাস করতে পারবেন, সমস্যা নেই, এটাতে ধরা বাঁধা নিয়ম নেই, আমাদের মূল টার্গেটই হচ্ছে শেখার। আচ্ছা, সেটা হচ্ছে আপনাদের প্রথম পার্টের দিকে 15 মিনিটের মতো তো ক্লাসে জয়েন অল্প কয়েকজন করছিল, এর কারণে ক্লাস মনে হয় এই 15-16 দিকে শুরু হয়েছে, এবং প্রথমের দিকে জাস্ট হচ্ছে আপনার অ্যাকাউন্ট কীভাবে খোলে, অ্যাকাউন্টটা কীভাবে কাস্টমাইজেশন করে, এটাই দেখানো হয়েছে। জি বলুন। ফেসবুক পেজ বিক্রি করা যায় কি না, সেক্ষেত্রে আপনার যদি ফেসবুকের দেখা যাচ্ছে অনেকগুলা লাইক আছে, এগুলা যদি থাকে অনেক সময় বিক্রি করা যায়, এটা ডিপেন্ড করে আসলে। এটা ম্যাক্সিমামে কি করে, এটা আপনাকে হচ্ছে একটা পেজ সেট আপের জন্য বলে দেয়, ঠিক আছে? ওইটার উপর চার্জ, মনে করেন আপনি একটা লোগো তৈরি করলেন, কভার তৈরি করলেন, পেজটা সুন্দরভাবে অপটিমাইজেশন করে দিলেন, সেক্ষেত্রে আপনাকে একটা চার্জ করবেন, দেখা যাচ্ছে $10 বা $12 বা $15 এরকম যদি চার্জ করেন, সেক্ষেত্রে বেটার। ইনস্টাগ্রামে পোস্ট করে কোথা থেকে, সেটা হচ্ছে ওই যে আপনাদের একটা এক্সটেনশন দিলাম ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম, এখানে গিয়ে প্লাস একটা বাটন আছে, ওখানে আচ্ছা আপনাদের আমি দেখালাম, যদিও একটা আমি লিংক দিচ্ছি, এটা ডাউনলোড করেন, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ফর, আচ্ছা ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম সম্ভবত। হ্যাঁ, একটা লিংক দিচ্ছি, এই লিংকটা আপনারা হচ্ছে জাস্ট এখান থেকে এক্সটেনশনটা ডাউনলোড করে নেন, ঠিক আছে? এক্সটেনশনটা ডাউনলোড করলে এরকম আসবে, দেন যদি আমরা ইনস্টাগ্রামে যাই, এটার উপর ক্লিক করি, এটার উপর ক্লিক করলে কি মোবাইল মোডটা চলে আসবে, মোবাইল মোডটা চলে আসার পরে এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন, এই যে প্লাস বাটনটা আছে, প্লাস বাটন থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনি পোস্ট করতে পারবেন, ঠিক আছে? বলুন। আচ্ছা, আমরা সোশ্যাল সাইট মোটামুটি শেষের দিকে প্রায়, ইনস্টাগ্রাম বাদ দিয়ে আমরা আপাতত সোশ্যাল মিডিয়াগুলো দেখবো না, আমরা হচ্ছে অন্যান্য যে মার্কেটিংগুলো আছে ওইগুলোতে চলে যাবো,
যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি চান, যেমন ইউটিউবে যদি আপনি একটা চ্যানেল খুলতে চান, সেক্ষেত্রে তো আপনার ইউজার নেমটা লাগবে, ঠিক আছে? ইউজার নেমটা অনেক ক্ষেত্রে লাগবে আপনার। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন, আজকের মতো ক্লোজ করে দিচ্ছি, আবার নেক্সট দিন ক্লাস হবে, ঠিক আছে? ওকে, বসেন, আমি একটু ক্লোজ করে দিই, আমি এখনই যেতাম।